রান করলাম, প্রথমে অ্যাপ্লিকেশনটা রান করে দেখি আমরা কি আছে, কোথায় কি আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে মেইন মেনু, এমপ্লয়ি, অ্যাড এন্ড ফাইল এন্ড এডিট, এটা ফাইনাল এডিট। সো জাস্ট একটা মেইন মেনু দেওয়া আছে। সো এখানে আমি কি করতে পারি, একটা এমপ্লয়ি ইনফরমেশন সিস্টেম ছোটোখাটো, এখানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কোনো একটা এমপ্লয়িকে আমি চাইলে অ্যাড করতে পারি। সো আমি তার নেম দিব, ইমেল দিব, আমি নেম দিলাম সামওয়ান, ইমেল সামওয়ান অ্যাট জিমেইল ডট কম, অ্যাড্রেস ঢাকা। এখানে দেখেন ডেজিগনেশন, যখন আমি ফর্মটা লোড করলাম তখন হচ্ছে ডেজিগনেশন লোডেড, তাই না? দ্যাট মিন্স এটা কোথা থেকে আসছে, ডাটাবেস থেকে আসছে। তো ডাটাবেস থেকে আমি সিলেক্ট করে দিলাম সে হচ্ছে গ্রোসারি শপকিপার, এনিথিং। এখন এখানে আমি আর একটু দেখাই, আমার আমি চাচ্ছি যে আসলে সে হচ্ছে একজন ওয়ার্কার সাপোজ, কিন্তু আমার ডেজিগনেশন যে ফিল্ড সেই ফিল্ডে হচ্ছে ওয়ার্কার জিনিসটা নাই। আমি এখন সেটা অ্যাড মোড়ে গেলাম, ডেজিগনেশনটা অ্যাড করে দিচ্ছি। সো আমি একটা কোড লিখলাম 007, দেন টাইটেল দিলাম, সিক্রেট এজেন্ট দিলেই মনে হয় ভালো হয় 007-এর জন্য। ওকে, সিক্রেট এজেন্ট। হ্যাঁ, সো আমি সেভ বাটনে ক্লিক করলাম, সেটা সিক্রেট এজেন্ট এখানে চলে আসলো। এখন আমি সেভ বাটনে ক্লিক করলাম, এমপ্লয়ি সামওয়ান হ্যাজ বিন সেভড। ওকে, আমার অ্যাডের কাজ কমপ্লিট। এখন আমি ফাইনাল এডিটে আসলাম, সার্চ, জাস্ট অনলি সামওয়ান আসেন। আমি যদি এস দিয়ে সার্চ দেই, এস সহ, মানে এস হচ্ছে যার যার নামে অন্তর্ভুক্ত, যত হচ্ছে এমপ্লয়ি আছে সবার নাম চলে আসবে। এখানে হিজিবিজি কিছু নাম আছে, এখন আমি চাচ্ছি না এই হিজিবিজি নাম থাকুক তার। আমি সেক্ষেত্রে কী করতে চাই যে তার নামটা আমি হয় সুন্দর করে দিব না হয় মুছে দিব। আমি এটা আপনার লিস্ট ভিউ এর সাথে পরিচিত সবাই, মোটামুটি লিস্ট ভিউ একটা এক্সাম্পল দিছিলাম, তারপরে হয়তো আপনাদের সাথে লিস্ট ভিউ নিয়ে ফয়সাল ভাই কি কিছু আলোচনা করছে, গ্রিড ভিউ নিয়ে, লিস্ট ভিউ নিয়ে। অত আপনারা নিজেরা এমনি কি মোটামুটি দেখছেন লিস্ট ভিউ কীভাবে পপুলেট হয়, কীভাবে জেনারেট হয়, এগুলো কি দেখছেন? ওকে, ফাইন। মানে আপাতত ওইটা নিয়ে আমাদের কনসার্ন, আমরা ইউজার লেভেল থেকে একটু দেখি আসলে এটা কীভাবে ইউজেস হচ্ছে সফটওয়্যার। যদি আপনি ইউজার লেভেল থেকে না ভালো করে বোঝেন, ডেভেলপার লেভেল থেকে আপনি খুব ভালো কোড করবেন এমনও না। সো আপনাকে ইউজার স্যাটিসফ্যাকশনটা ইনশিওর করতে হবে, অ্যাট ফার্স্ট কথা হচ্ছে এটা। সো আমি এখন এই নামটা রাইট ক্লিক করলাম, এডিটে ক্লিক করলাম, আমার কোন ফর্মটা চলে আসলো দেখেন, আমি প্রথম যেখানে অ্যাড করছিলাম সেই ফর্মটাই চলে আসলো, কিন্তু এখানে যে বাটনে লেখা ছিল কি সেভ, সেটা এখন আপডেট হয়ে গেল। দেন আমি তার নামটা চেঞ্জ করে দিলাম, অ্যাড্রেস দিলাম ঢাকা, আমি অ্যাড মোডে আবার ক্লিক করলাম, 008 E2 আগে দিছি, তাই না? আমি অন্য একটা ডেজিগনেশন এই কোডেই আবার লিখতে চাচ্ছি। সো নিউ ডেজিগনেশন নাম দিলাম, সেভে ক্লিক করলাম, বলতেছে কি ইওর সিস্টেম অলরেডি হ্যাজ দিস ডেজিগনেশন কোড, ট্রাই অ্যাগেইন, তাই না? ওকে, আমি কোড চেঞ্জ করে দিলাম 009, একটু আগে আমি দিয়েছিলাম ওয়ার্কার, সেভ করলাম, বলছে কি ইওর সিস্টেম অলরেডি হ্যাজ দিস ডেজিগনেশন টাইটেল, ট্রাই অ্যাগেইন। দ্যাট মিন্স কি আমার বিভিন্ন স্পেসিফিক সিচুয়েশনে সে আমাকে স্পেসিফিক মেসেজটাই দিচ্ছে, তাই না? ওকে,
আমি এখন তার নাম ছিল কেই সাবি যাবি অনেক কিছু, আমি তার নাম দিয়ে দিচ্ছি খান, khan@gmail.com ঢাকা আপডেট করলাম। সরি, এখানে হচ্ছে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনাদের জানাই রাখা ভালো যে ইমেইলের ক্ষেত্রে এটা আপডেট সম্ভব না। তাইমুন ভাই আপনাদের বলে দিতে বলছে এটা যে এটা হচ্ছে আপনাদের জন্য এটা একটা প্রবলেম যে ইমেইলটা কীভাবে আপডেট করা যায়, এটা আপনারা ইনশিওর করবেন। তো আপনার নাম চেঞ্জ করতে পারবেন, অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, যখন ইমেল চেঞ্জ করতে যাবেন সে সেটা চেঞ্জ করতে দিবে না। এটা এমন একটা বাগ যেটা আপনাদের ফাইন্ড আউট করতে হবে হোয়াই এই ইমেলটা আপনারা চেঞ্জ করতে পারছেন না, এবং আপনাদের এটা এই বাগটা ফিক্স করতে হবে। সো আপনারা প্লিজ নোট ইট ডাউন যে আপনারা কীভাবে এই বাগটা ফিক্স করবেন, যখন আপডেট করার সময় আমি ইমেল চেঞ্জ করতে যাই সে আমাকে ইমেল চেঞ্জ করতে দিচ্ছে না। দেখেন, আমি ইমেল বাদে যদি তার নাম এবং অ্যাড্রেস চেঞ্জ করে দেই, ইভেন যদি আমি ডেজিগনেশনও চেঞ্জ করে দিই, সেই কোনো ধরনের আপত্তি জানাবে না। আর যদি ইমেল চেঞ্জ করে দেই সে আমাকে একটা মানে আননোন এরর, ইউজারের জন্য যেটা আননোন এরর, আমি যেটা বলবো যে ইউজারের জন্য এটা হচ্ছে একটা কি আননোন এরর, অবজেক্ট রেফারেন্স নট সেট টু অ্যান ইনস্ট্যান্স। ইউজার কি কিছু বুঝবে যে আসলে কী এরর আসছে? ইউজারের পার্সপেক্টিভে যদি আপনি চিন্তা করেন যে ইউজার কম্পিউটার প্রোগ্রামার না, তার জন্য এটা একটা আননোন এরর যে আসলে কি হচ্ছে সে বুঝতেছে না। সো আমরা যখন কোনো একটা এরর পাঠাই, আপনাদের এরর হ্যান্ডেল এক্সেপশন হ্যান্ডেলিং নিয়ে কি কোনো ক্লাস হয়েছে? সো তাইমন ভাই এই ব্যাপারে হয়তো আরও ডিটেলস বলছেন যে আসলে কতটুকু জরুরি ইউজারের জন্য অনেক ডিটেইলি একটা ইনফরমেশন পাঠানো, কোনো একটা এররের দুর্ঘটনার বা অঘটনের ইনফরমেশন পাঠানো ইউজারের কাছে অনেক ডিটেইল লেভেলে। সো আমি চেঞ্জ করছিলাম যেটা সেটা হচ্ছে, দেখেন এখানে আপনারা একটু খেয়াল করেন, সিরিয়াল নাম্বার আছে, নেম আছে, ইমেইল আছে, জাস্ট এই তিনটে ইনফরমেশন আছে। কিন্তু আমরা যখন একটা এমপ্লয়িকে এডিট করছিলাম, দ্যাট মিন্স আমি আবার একটু যাই, সামন আমি এডিট করলাম, আমি যখন তাকে এখানে নিয়ে আসছি তার ডেজিগনেশনও কিন্তু চলে আসতেছে একই সাথে। দেখেন সিক্রেট এজেন্ট ডেজিগনেশন আমি যেটা সেট করছিলাম আগে, ঠিক সেটাই এখানে চলে আসছে। আমি যদি তার ডেজিগনেশন চেঞ্জ করে দেই, গ্রোসারি শপকিপার দিয়ে আপডেট করে দেই, ইনফরমেশন হ্যাজ বিন আপডেটেড, দ্যাট মিন্স এটা আপডেট হয়েছে। আমি যদি সামনে এবার আবার এডিটে নিয়ে আসি, দেখেন গ্রোসারি শপকিপার চলে আসছে। আমি আসলে এটাই আপনাদের দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে এখানে আমার জাস্ট দুইটা ফিল্ড আছে, নেম এবং ইমেইল, কিন্তু ওখানে কিন্তু ডেজিগনেশন এছাড়া যদি তারও আদার্স ইনফরমেশন থাকে, আরও আরও কয়েকটা ফিল্ড থাকে, সেটাও যেন ওখানে চলে যায়, এটাও ইনশিওর করা। সো এটা আপনি লিস্ট ভিউ দিয়ে কীভাবে করবেন? অনেকে আছেন যেটা লিস্ট ভিউ নিয়ে যারা কাজ করছেন, জাস্ট লিস্ট ভিউয়ের যেই ফিল্ডগুলো আছে, যেমন নেম আছে, ইমেল আছে, ওইটা জাস্ট অবজেক্টে মানে অবজেক্টটা পপুলেট করলেন ওইটা দিয়ে, কিন্তু অবজেক্টে যে ডেজিগনেশন ছিল, তারপরে আপনার হচ্ছে আরও যে ফিল্ডগুলো ছিল সেগুলো কীভাবে পপুলেট করবেন? আমার কোশ্চেনটা বুঝতে পারছেন কি না? দেখেন যে জাস্ট দুইটা ফিল্ড আছে, আপনি অবজেক্টে দুইটা প্রপার্টি আছে, নেম এবং ইমেল, এবং এখানে লিস্ট ভিউ আইটেমে দুইটা প্রপার্টি আছে, নেম এবং ইমেল, আপনার অবজেক্টের সাথে মিলে যাচ্ছে। কিন্তু এই অবজেক্টেরই যিনি এমপ্লয়ি অবজেক্ট তার কিন্তু ডেজিগনেশন আছে। সো ডেজিগনেশন আপনি কীভাবে নিয়ে আসবেন? নেম দিয়ে ডেজিগনেশন আনাটা বুদ্ধিমানের কাজ না, কারণ একাধিক এমপ্লয়ের একই নেম থাকতে পারে। ইমেলটা ইউনিক হিসেবে অনেক জায়গায় ব্যবহৃত হতে পারে, কিন্তু আপনার ডাটাবেজে ইমেলটা ইউনিক হিসেবে ব্যবহৃত না হয়ে আইডিটা মানে ইউনিক হিসেবে ব্যবহৃত হয়, আপনার এটা জানেন। সো অনেক সময় ইমেল দিয়ে এক্সট্রাক করা যায় যে এই ইমেলের হচ্ছে এমপ্লয়িকে নিয়ে আসো। আসলে একটা কাজ অনেকভাবে করা যায়, তো আপনারা মানে আমরা এটা দেখাবো আসলে আমরা এই কাজটা কীভাবে করছি, যে একটা এমপ্লয়িকে আমরা ওখানে অবজেক্ট সহ টেনে নিয়ে ওখানে চলে গেছে, এবং অবজেক্টটা এক্সট্রাক করে আমরা সব কিছু ফর্মে আবার দেখাই দিছি। সার্চে এখন এস এ কিন্তু কেস থাকবেন, কারণ আমার সার্চ কি ছিল এস। সো কেস আমি খান চেঞ্জ করছি, ওটা খান ছিল, খান হয়ে গেছে। তো আমি যদি কে দিয়ে এখন সার্চ দেই, সো সেক্ষেত্রে কে রিলেটেড যত সার্চ আছে সব চলে আসবে, সেক্ষেত্রে আমার এখানে খান আছে। এডিট, আমি যদি এখন খানকে ডিলিট করে দেই, ইউ আর অ্যাবাউট টু ডিলিট খান, ইজ দ্যাট অল রাইট? আমি বললাম ইয়েস, সে এখান থেকে ডিলিট করে দিল। আমি যদি কে বলে আবার সার্চ দেই সে কিছুই পাবে না, দ্যাট মিন্স আমি টোটাল ডাটাবেস থেকেই খানকে, দ্যাট মিন্স আমার এমপ্লয়িকে মুছে দিচ্ছি। আপনারা যদি বেটার নোট ইট ডাউন যে কোথায় কীভাবে কী হচ্ছে, যদি আপনাদের পার্সোনাল কোয়েশ্চেন থাকে, তাহলে আমার জন্য সেটা সুবিধা হবে, যখন আপনারা এটা কোয়েশ্চেন করবেন যে ভাই ওখানে এটা দেখছিলাম,
সো এই কাজটা কোডিং লেভেলে বা প্রোগ্রামিং লেভেলে কীভাবে হয়েছিল, কারণ সব পার্সপেক্টিভে ওইভাবে বলা যায় না যে এইটা এখানে হয়েছে এইভাবে এইভাবে হয়েছে। সো আপনাদের যদি কোশ্চেন থাকে, স্পেসিফিক কোশ্চেন থাকে, আমার জন্য অ্যান্সার করতে সুবিধা হবে যে এই এই পোর্শনে এই কাজটা এইভাবে হয়েছিল। আমি কোনো ফিল্ডে কোনো ফাঁকা রাখছি, এখন দেখেন এক্সেপশন ইস্যুগুলো আসলে এক্সেপশন কীভাবে ঘটানো যায়, আমরা উল্টাপাল্টা ভ্যালু দিব সে সেটা কীভাবে নিচ্ছে। আমি সেভে ক্লিক করলাম, বলছে কি প্লিজ ফিল আপ দ্য এমপ্লয়িজ ইনফরমেশন প্রপারলি। ওকে, এখানে তো আপনারা দেখছেন যে ডেজিগনেশনের ক্ষেত্রে কোড যদি রিপিটেড হয় তাহলে সে দিবে না, টাইটেল যদি রিপিটেড হয় তাহলেও সে দিবে না। সেভ করলে যদি আমি কোনো কিছু সব কিছু ফাঁকা রেখে সেভ করতে চাই, ফর্ম ফাঁকা রেখে সেভ করতে চাই, বলবে প্লিজ ফিল আপ দ্য ডেজিগনেশন ফিল্ডস প্রপারলি। ফাইনালিতে আসি, আমি কোনো ভ্যালু যদি না দিয়ে সার্চ করি, বলেন তো সেক্ষেত্রে কী হবে? স্বাভাবিকভাবে কী হয়, মূলত এমটি যদি আমি সার্চ দেই ডাটাবেজের, যারা ডাটাবেজ নিয়ে কাজ করছেন যদি কোনো এমটি ফিল্ড নিয়ে সার্চ দেন তাহলে সেক্ষেত্রে কী হয়, সাধারণত যেটা হয় সব যত এমপ্লয়ি আছে সব চলে আসে, স্বাভাবিক যেটা হয় ডাটাবেজ। আমি যদি ডাটাবেজ পার্সপেক্টিভে ভাবি যে কোনো ভ্যালু দিয়ে আমি সার্চ না দিলাম, দ্যাট মিন্স সব চলে আসলো। আর আমি যদি হিজিবিজি লিখে সার্চ দিই সেই কি যদি কন্টেইন করে, দ্যাট মিন্স সেই নামে কোনো এমপ্লয়ি বা তার কাছাকাছি নামে কোনো এমপ্লয়ি থাকে সে সেটাকে নিয়ে আসবে, যদি না পায় নিয়ে আসবে ফাইন। এখন যদি না পায় সেক্ষেত্রে সে বলবে এমপ্লয়ি উইথ গিভেন সার্চিং ক্রাইটেরিয়া ইজ নট ফাউন্ড ইন ইউর সিস্টেম। দেখেন আমি এটাকে কী ছিল, এডিট ডিলেট ছিল না, রাইট ক্লিক করলাম, এগুলো কিন্তু আমার সে ক্লিক করলে কোনো কাজ করবে না, ডিমড অবস্থায় আছে, তাই না? দ্যাট মিন্স ইউজার এক্সপিরিয়েন্স, এটার নাম হচ্ছে কি ইউজার এক্সপিরিয়েন্স। আপনি একটা ইউজারকে বা আপনার সফটওয়্যারের জন্য ভর্না, আপনার দুইটা জিনিস ভাবতে হবে এই ইউজার লেভেল থেকে। একটা হচ্ছে আপনার সফটওয়্যার ভার্নাবিলিটি, যে আপনার সফটওয়্যার ভার্নাবিলিটি এমন পর্যায়ের জন্য না থাকে যে ইউজার উল্টাপাল্টা ভ্যালু দিলে আপনার সফটওয়্যার ভেঙে পড়লো। দ্বিতীয় হচ্ছে যে ইউজার যে এক্সপিরিয়েন্স, মানে আপনার সফটওয়্যার ইউজার ইউজ করে স্যাটিসফাইড থাকবে, আসলে সে স্যাটিসফাইড কারণ আপনার সফটওয়্যার তাকে ফুল কমফোর্টেবিলিটি দিচ্ছে, তারপরে আপনার হচ্ছে তাকে সাপোর্ট দিচ্ছে। তো আমাদের অ্যাপ্লিকেশন লেভেলটা ছোটো থাকলেও এর কিন্তু আপনারা দেখছেন যে অনেক ইস্যু আছে দেখার মতো। তো আমরা এখন কোড লেভেলে যদি আসি, লেয়ার আর্কিটেকচার কথা বলা হয়েছে এটা নিয়ে আপনাদের সাথে, ফয়সাল ভাই কথা বলছিলাম মনে হয়, তাই না? লেয়ার আর্কিটেকচার নিয়ে কি সবাই মোটামুটি ক্লিয়ার বলেন? আচ্ছা, আমি একটু কোয়ারি করি আপনাদের সাথে যে আপনাদের আসলে মানে আমার এই রিলেটেড কী কী পড়ানো হয়েছে, সেটা হচ্ছে যে লেয়ার আর্কিটেকচার মোটামুটি দেখানো হয়েছে, তাই তো? কিছু কনফিউশন আছে, ফাইন। এক্সেপশন হ্যান্ডেলিং এটা কি মোটামুটি সবাই কনফিউশন আছে নাকি মোটামুটি সবাই ক্লিয়ার? ওকে, ভ্যালু টাইপ রেফারেন্স টাইপ এটা নিয়েও মোটামুটি সবাই ক্লিয়ার, তাই তো? যে ভ্যালু টাইপ কী রেফারেন্স টাইপ কী, তাই না? ওকে, আচ্ছা, লেয়ার আর্কিটেকচার নিয়ে যদি আমি একটু কথা বলি, এখানেই দেখেন আমার এখানে তিনটা লেয়ার বানানো আছে, UI, ডাল, BLL। ডাল মানে হচ্ছে ডাটা অ্যাক্সেস লেয়ার, সংক্ষেপে আমি ডাল লিখছি, আর BLL হচ্ছে বিজনেস লজিক লেয়ার, সংক্ষেপে লিখছে BLL। সো তিনটা লেয়ার মূলত আমরা এখানে মেনটেন করছি, থ্রি লেয়ার অ্যাপ্লিকেশন আমাদের এটা। UIতে মূলত যেগুলো আছে সেটা হচ্ছে আমাদের যে ফর্মগুলো দরকার, লেয়ার আর্কিটেকচার কিপ ইট সিম্পল, মানে এত কমপ্লেক্স কিছু না, এটা অনেক সিম্পল একটা জিনিস যে আমি আমার অ্যাপ্লিকেশন পার্সপেক্টিভে আমার অ্যাপ্লিকেশনকে ম্যানেজ করার জন্য আমার অ্যাপ্লিকেশনকে বিভিন্ন লেয়ারে ভাগ করছি, বিভিন্ন এরিয়ায় আলাদা আলাদা এরিয়া আমি রেখে দিচ্ছি, আমার যেই কোড পোর্শনটা যেই এরিয়ার পারপাস ডিল করতেছে আমি সেই এরিয়া তাকে রেখে দিচ্ছি। অনেকে এরকম যে UI লেয়ারে কি ইউজার ইন্টারফেস যতগুলো আছে আমি সব ইউজার ইন্টারফেসগুলো আলাদা একটা সেকশন করে ফেলছি, কোড সেপারেশন, তাই না? সেপারেশন অফ কনসার্ন এটা নিয়ে কথা বলছে, তাই মনে হচ্ছে আপনার সাথে সেপারেশন অফ কনসার্ন। সো সেপারেশন অফ কনসার্ন কি, যে আমি UIগুলো সব আলাদা করে ফেলছি। ডাল লেয়ার বল মূলত যেটা কাজ করে সেটা হচ্ছে যে আপনার ডাটা অ্যাক্সেস গত যত ধরনের ডিলিংস আছে, যে যেমন আপনার ডাটাবেজের সাথে যত ধরনের কন্ট্যাক্ট করবে সেটা ডাল লেয়ার করবে,
ডাটাবেস থেকে ফাইল রিড টাইপ করা, ডাটাবেসে ফাইল রাখা, ইনসার্ট ডিলিট আপডেট, ক্রুড অপারেশন যেটা CRUD, ক্রিয়েট রিড আপডেট ডিলিট, এই চারটি অপারেশন মূলত ক্রুড অপারেশন সংক্ষেপে। সো ডাল লেয়ার এই চারটি অপারেশন মেনটেন করবে আপনার ডাটাবেসের সাথে। ডাল লেয়ারে আরও যেটা থাকে সেটা হচ্ছে ডাটা অ্যাক্সেস অবজেক্ট। ডাটা অ্যাক্সেস অবজেক্ট মূলত কি, অনেকে এটাকে মডেল বলে থাকে। যদি আপনারা এমবিসির সাথে পরিচিত হয়ে থাকেন, মূলত ম্যাক্সিমাম ক্ষেত্রে মডেল বলে থাকে। মডেল মূলত কি, যে আপনার টোটাল অ্যাপ্লিকেশনে, টোটাল অ্যাপ্লিকেশনে যেই ক্লাসটা বা যেই অবজেক্টটা ভিজিট, মানে সে ভিজিট করে বেড়াচ্ছে, টোটাল ট্রাভার্স করতেছে, কীরকম এমপ্লয়ি যে ক্লাসটা, আপনার টোটাল অ্যাপ্লিকেশনে কিন্তু এমপ্লয়ি ক্লাস লাগছে, তাই না? এর স্থানে এনটিটি, অনেকে এনটিটিও বলে থাকে। ডাটাবেসের সাথে যদি সিমিলারিটি থাকে, ডাটাবেসে যতগুলো ফিল্ড আছে, কলাম যতগুলো আছে, এমপ্লয়ি যদি ততগুলো প্রপার্টি থাকে, সো অনেক সময় এটা এনটিটি হিসেবেও কাজ করে। এনটিটি কি, যার ডাটাবেসের যেই আপনার এমপ্লয়ি টেবিলটা আছে, সেই এমপ্লয়ি যতগুলো ফিল্ড আছে, আমার এমপ্লয়ি যে অবজেক্ট আছে সব ততগুলো ফিল্ড যদি ম্যাচিং করে, অনেক সময় এটাকে এনটিটি হিসেবে কাজ করানো যায়। কেমন, আমি ইউআইতে এমপ্লয়িকে পপুলেট করলাম, দেন আমি বিজনেস লজিক লেয়ারটাকে ঘুরালাম, ডাল লেয়ারে এসে আমি এমপ্লয়ির ভিতরে যত যা ছিল ইনফরমেশন সব ডাটাবেসে ঢেলে দিলাম। তো কি এমপ্লয়ি টোটাল অ্যাপ্লিকেশনে কি ট্রাভার্স করতেছে না? ইটস অ্যান, অনেক আপনি চিন্তা করেন, এটা ট্র্যাক, ট্র্যাক বলতে দৌড়ানোর ট্র্যাক না, মানে ট্র্যাক যেটা আর কি, গাড়ি, এটা অনেকটা ওরকম যে সে হচ্ছে আপনার প্রতিটা লেয়ারে যত ইনফরমেশন সেই মূলত ট্রান্সপাস করে, সেই হচ্ছে সব কিছু করে। ডেজিগনেশন অনেকটা ওরকম যে আপনার ডেজিগনেশন, যেই যখন আপনি ইনপুট করতেছেন ডেজিগনেশন, সেই ডেজিগনেশন আপনি প্রথমে কোড দিলেন, তাকে ডেজিগনেশন টাইটেল দিলেন, সেখানে সে ডেজিগনেশন অবজেক্টে কি পপুলেট হচ্ছে, পরবর্তীতে সে ডাটা অ্যাক্সেস লেয়ারে গিয়ে সেই ইনফরমেশনগুলো ছেড়ে দিচ্ছে। আবার অনেক সময় ডাটা আপনার ডাটাবেস থেকে ডাটা তুলতে হয়, তাই না? কার মাধ্যমে, কাকে তুলে দিবেন ডাটা, যার ডাটা তাকেই তুলে দিবেন, যার ডাটা তার মাথা ব্যথা, আপনার এটা নিয়েও কথা বলা হয়েছে। সো যার ডাটা তাকেই আপনার দিবেন, যদি আপনি ডেজিগনেশন তুলে আনতে চান ডাটাবেস থেকে, অবশ্যই ডেজিগনেশন অবজেক্টে তাকে দিবেন, ডেজিগনেশন অবজেক্ট সেটা পপুলেট করবে, দেন আলটিমেটলি সেটা ইউআইতে এসে রিপ্রেজেন্ট হচ্ছে। তার মানে কি, টোটাল অ্যাপ্লিকেশন এটা রাউন্ড ট্রিপ করতেছে। বিএলএল মূলত হচ্ছে বিজনেস লজিক লেয়ার। এটা বিজনেস লজিক লেয়ার মূলত এটা বোঝায় যে আপনার কোম্পানি বা আপনার প্রোডাক্ট, যেটা সফটওয়্যার, যেই পার্সপেক্টিভ নিয়ে তৈরি করতেছেন, যেমন আমাদের এমপ্লয়ি ইনফরমেশন সিস্টেম। বিজনেস লজিক লেয়ার মূলত যেটা করবে, আমরা যেই ফিচারটা নিয়ে কাজ করতেছি সেই ফিচারে যেসব পলিসি আমরা দাঁড় করাচ্ছি, যে একজন এমপ্লয়ের এই ক্ষেত্রে এটা করতে পারবে, এই ক্ষেত্রে এটা করতে পারবে না, এগুলো কি লজিক না, লজিক্যাল ইস্যু। বা কোম্পানি পলিসি, যে কোম্পানি বিভিন্ন পলিসি দিতে পারেন তার এমপ্লয়ের জন্য, যে এমপ্লয়ের স্যালারি মোর দেন, গ্রেটার দেন, অনেক ধরনের পলিসি কিন্তু থাকে। সো পলিসি যত ইস্যু আছে বা লজিক্যাল যত ইস্যু আছে, বিএলএল লেয়ারে মূলত সেগুলো রাখা হয়। টায়ার আর্কিটেকচার এবং লেয়ার আর্কিটেকচার একটু ডিফারেন্স আছে, আপনাদের এগুলো নিয়ে কি কথা বলা হয়েছে? টায়ার আর্কিটেকচার কি ডিফারেন্স, থ্রি টিয়ার আর্কিটেকচার, ফোর টিয়ার আর্কিটেকচার, এন টিয়ার আর্কিটেকচার। সো টিয়ার এবং লেয়ারের ভিতরে একটু মানে স্লাইট ডিফারেন্স আছে, আচ্ছা ওটা নিয়ে একটু পরে আলোচনা করি। তো সেক্ষেত্রে বিএলএল এ যে আমার কোডগুলো আছে, ডেজিগনেশন ম্যানেজার, এমপ্লয়ি ম্যানেজার, ঠিক আছে, ম্যানেজার, জাস্ট যে লজিক্যাল ইস্যুগুলো সেগুলো হচ্ছে এখানে আছে। আর গেটওয়েতে দেখেন, ডিবি গেটওয়ে, আপাতত ইগনোর ইট, ডেজিগনেশন গেটওয়ে, এমপ্লয়ি গেটওয়ে। আমার গেটওয়ে দুটো মূলত যেটা করে, আমার এমপ্লয়ির যত ডাটা আছে, এমপ্লয়ি টেবিলে যত ডাটা আছে, সেই এমপ্লয়ি গেটওয়ে মূলত সেই ডাটাগুলোকে ক্রুড অপারেশন চালানোর জন্য এমপ্লয়ি গেটওয়ে এটা। আমার ডেজিগনেশন গেটওয়ে মূলত যেটা করে, ডেজিগনেশন আমার যে টেবিলটা আছে সেই টেবিলে যত ডাটা আছে, ডেজিগনেশন গেটওয়ে সেটা মেনটেন করে, ফাইন। ডেজিগনেশন ম্যানেজার হচ্ছে আমার ডেজিগনেশনগত যেসব পলিসিক্যাল ইস্যু, মানে পলিসি যেসব ইস্যু আছে, যে যেমন হচ্ছে আপনার আমরা যেসব শর্তগুলো দিচ্ছি, যেমন এমপ্লয়ের যদি কোড না থাকে তাহলে এটা হবে, কোড থাকলে এটা হবে, কোড যদি রিপিটেড না হয়, সব কিছু যদি ঠিক থাকে তাহলে সেটা সেভ করতে দিবে, এগুলো হচ্ছে আমাদের পলিসিগত ইস্যু। সো এগুলো সে হচ্ছে ডেজিগনেশন ম্যানেজার ডিল করতেছে। আসলে রাউন্ডটা কীরকম হচ্ছে দেখেন, আপনার ইউআই যদি কল করে কাউকে, যেমন ডেজিগনেশন ইউআই যদি চিন্তা করি, আমি একটা ডেজিগনেশন সেভ করতে চাচ্ছি, একটা ডেজিগনেশন সেভ করতে চাচ্ছি। সো ডেজিগনেশন ইউআই প্রথমে ডেজিগনেশন যেটা আপনি দিছেন ইউআইতে সেটাকে একটা অবজেক্টে রাখবে। সেই অবজেক্টটা কি, ডেজিগনেশন অবজেক্ট। ডেজিগনেশন অবজেক্টে রাখার পরে সে মূলত কল দিবে কাকে, ডেজিগনেশন ম্যানেজারকে। ডেজিগনেশন ম্যানেজারকে বলবে যে আমি এই অবজেক্টটা তোমাকে দিলাম,
তুমি এটাকে ইনসার্ট করাও, সে কিন্তু জানে না যে ডাটাবেসটা কোথায় আছে। দ্যাট মিন্স কি, ইউআই কখনো জানে না ডাটাবেসটা কোথায় আছে, তার কাছে ডাটাবেস কোথায় আছে এটা আননোন। এটা জানে কে? ম্যানেজার জানে। আমি ইউআই থেকে কখনো ডাটাবেসে কল দিব না, কারণ হচ্ছে আমি ইউআই কে ইউআই লেভেল থেকে এটা জানাতে চাই না যে আমার ডাটাবেসটা কোথায় আছে। এটা জানে হচ্ছে ম্যানেজার। তখন ম্যানেজার কি করতেছে, ম্যানেজার তখন ডাটাবেস কে ডেজিগনেশন গেটওয়ে কে কল করে বলতেছে যে এই অবজেক্টটা তোমাকে দিলাম, তুমি এটা ডাটাবেস ইনসার্ট করো। আমি কিন্তু ইউআই থেকে অপারেশনটা বলতেছি যে এটা ডাটাবেসে ইনসার্ট করো, কিন্তু কাকে বলতেছি, ম্যানেজার কে বলতেছি। ইউআই জাস্ট চেনে ম্যানেজার কে। লেয়ার আর্কিটেকচার আপনারা আপনাদের বলা হয়েছে এরকম যে ইউআই ম্যানেজার কে কল করতে পারবে, ম্যানেজার ইউআই কে কল করতে পারবে না, তাই না? অনেকটা এরকম। আসলে লেয়ার আর্কিটেকচার বলেন না যাই বলেন, এগুলা মূলত হচ্ছে আপনার সফটওয়্যার বা আপনার অ্যাপ্লিকেশন যাই বলেন না কেন, এটা যেন ওয়েল ম্যানেজেবল থাকে। কিভাবে ওয়েল ম্যানেজেবল থাকবে আমি আপনাদের একটু পরে এক্সপ্লেইন করব। এটা যেন ওয়েল ম্যানেজেবল থাকে এর জন্য মূলত লেয়ার আর্কিটেকচার ব্যবহার করে। লেয়ার আর্কিটেকচার নিয়ে আমি তেমন কোনো আজকে কথা বলার সুযোগ নাই, কারণ অ্যাপ্লিকেশনটা আপনাদের সাথে অনেক রিভিউয়ের ইস্যু আছে। আমি তারপর একটু বলি ইউআই বিএলএল আর ম্যানেজার যাই বলেন না কেন, গেটওয়ে আর ডাল। সো আমি যখন কোনো একটা অপারেশনের জন্য কল ইউআই থেকে কল দিই, সেটা কিন্তু আমি দিই বিএলএল। বিএলএল ইউআই তে বসে আপনি ইউআই অথবা তার নিজের লেভেলের যে কোনো অবজেক্টকে কল দিতে পারবেন। বিএলএল থেকে যখন আমি কল দেই, তখন আমি কল দেই গেটওয়ে কে। বিএলএল এ বসে তার নিজের লেভেল অথবা গেটওয়ে কি তার পরের লেভেল না, গেটওয়ে যে কোনো জিনিসকে কল দিতে পারবেন। গেটওয়ে মূলত যা অপারেশন চালায় সব হচ্ছে ডিবিতে। এখন আমি যদি অ্যাজ অ্যান এক্সাম্পল বলি, আমি এখানে একটা ডেজিগনেশন অবজেক্ট তৈরি করলাম, আমরা যখন তৈরি করি তখন আমরা কি বলি, নিউ ডেজিগনেশন এখানে বলি। তার ভিতর আমরা তার কি করে দিলাম, তার কোড এবং টাইটেল দিয়ে দিলাম। মানে আমি একদম সিম্পলিফিকেশন করার জন্য এটা বলতেছি, এটা কি আমাদের অবজেক্টটা, তাই তো? ইউআই তে বসে আমি কি করলাম, বিএলএল এ আমার আছে ডেজিগনেশন ম্যানেজার, আমি কি করলাম ডেজিগনেশন ম্যানেজার নামে একটা অবজেক্ট তৈরি করলাম, ডেজিগনেশন ম্যানেজার ইকুয়াল টু নিউ ডেজিগনেশন ম্যানেজার। আপনারা জানেন আমি যখন ডেজিগনেশন ম্যানেজার ডট দিব তখন কি আসবে, আমার এইখানে যে ডেজিগনেশন ম্যানেজারটা তৈরি করা আছে, দ্যাট মিন্স এর যে মেথডগুলো আছে সেই মেথডগুলো চলে আসবে। এখানে দেখেন একটা সেভ মেথড আছে, তাই না? দুইটা মেথড আছে, সেভ মেথড এন্ড গেট অল মেথড, এছাড়া কিছুই নেই। ডেজিগনেশন ম্যানেজারে ডেজিগনেশনের গেট অল মেথড আছে, সেভ মেথড আছে। তো যখন আমি ইউআইতে বসে তার একটা অবজেক্ট তৈরি করলাম, অবজেক্টে ডট দিই, তার মেথডগুলো চলে আসবে। আমি সেভ করতে যাচ্ছি, ডট সেভ চলে আসবে। আমি সেভে কি করলাম, এই অবজেক্টটা দিয়ে দিলাম, ডেজিগনেশন লেয়ারে আপনি চলে আসছেন। এই যে ডেজিগনেশন লেয়ারে আসুন, আপনি আসেন ম্যানেজার লেয়ার। সো সেভে কি হচ্ছে দেখেন, এগুলো আপাতত ইগনোর করি। সেভের প্রথমে যেটা দেখেন, ডেজিগনেশন উপরেই ডেজিগনেশন গেটওয়ে এর একটা অবজেক্ট তৈরি করা আছে, ডেজিগনেশন গেটওয়ে। দ্যাট মিন্স আমার গেটওয়ে যখন মেথড কল দিব, কোনো একটা কাজ অপারেশন থাকে বলবো, আমার অবশ্যই তার অবজেক্টকে বলতে হবে। তো আমি ডেজিগনেশন গেটওয়ে এর একটা অবজেক্ট তৈরি করা আছে, যখন আমি সেভ করতে বলতেছি তাকে কোনো একটা ডেজিগনেশন, সব কিছু সে আগে দেখলো শর্তগুলা সব কিছু ঠিক আছে কিনা, কী কী শর্ত আছে সেটা নিয়ে পরে কথা বলি। সব কিছু ঠিক থাকে তখন সে কী করতেছে, ডেজিগনেশন গেটওয়েকে বলতেছে যে অবজেক্টটা সেভ কর। অর্থাৎ এর ডেজিগনেশন আমরা যেটা তৈরি করছিলাম ইউআইতে, তাহলে ব্যাপারটা কী হচ্ছে, এখান থেকে এখানে কল দিচ্ছে, এখান থেকে এখানে কল দিচ্ছে, সেভ হয়ে গেল। সেভ যদি ট্রু পাঠায়, মানে দ্যাট মিন্স এটা কি,
এখানে কি আছে সেভ দেখেন কি কি টাইপের দেখেন বুল টাইপের দ্যাট মিন্স কি ট্রু ফলস এর ইস্যু আছে যদি ট্রু পাঠায় তাহলে এটা এখানে আসলো কল একটা এখানে আসলো যদি ট্রু পাঠায় আবার কি হচ্ছে রাউন্ড ট্রিপ হচ্ছে না আলটিমেট ইনফরমেশন এর কাছে চলে আসে অনেকটা রাউন্ড ট্রিপ হচ্ছে এটা কেন দরকার কথা হচ্ছে লেয়ার আর্কিটেকচার কেন দরকার আপনি যদি ইউআই তে সবগুলো কোড রাখতেন আমরা এখন খুব ভালো করে জানেন যে ইউআই তে সব কোড রাখবেন সেটা ওয়েল ম্যানেজেবল থাকতো না আচ্ছা ইউআই তে ইউআর কোড রাখলাম না আমি দুইটা লেয়ার বানালাম একটা হচ্ছে ইউআই লেয়ার আর একটা হচ্ছে সব কোড রাখার লেয়ার দ্যাট মিন্স আমার বিজনেস লজিক বা সব কিছু বাদ শুধু যা অপারেশন হচ্ছে সব গেটওয়ের সাথে হচ্ছে সেক্ষেত্রে আপনি যখন আপনার পলিসি যে ইস্যুগুলো আছে যখন সেগুলো ইম্পোজ করবেন আপনাকে তখন আবার কোড লেভেলে কি করতে হচ্ছে খুঁজতে হচ্ছে যে কোথায় কোথায় আমি পলিসিগুলো অ্যাপ্লাই করবো তাই না সেক্ষেত্রে পলিসি কোম্পানি পলিসি ইজ অ্যান মোর দ্যান ইম্পর্টেন্ট দ্যান ডাটাবেস ডাটাবেসে কি হচ্ছে এটা কিন্তু কোম্পানির কনসার্ন না কোম্পানির কনসার্ন হচ্ছে তার পলিসি কোথায় কি চেঞ্জ হচ্ছে সেটা আপডেটেড আছে কি না সফটওয়্যারে সেটা রিফ্লেক্ট করতেছে কিনা ডাটাবেস এই জন্য কোম্পানি পলিসি একটা বিএলএল আলাদা লেয়ার যেটা বললাম টিয়ার আর্কিটেকচার লেয়ার আর্কিটেকচার মূলত যেটা করা হয় সেটা হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন লজিক্যাল সেপারেশন করা হয়েছে বিএলএল ডাল ইউআই অ্যাসকাপেনের প্রশ্ন ছিল যে নেমস্পেস কি করে লজিক্যাল সেপারেশন করে সো আপনার এখানে সফটওয়্যারে যেটা করা হয়েছে সেখানে হচ্ছে যে বিএলএল নামে একটা লজিক্যাল সেপারেশন এরিয়া বানানো হয়েছে ডাল লজিক্যাল সেপারেশন এরিয়া ইউআই লজিক্যাল সেপারেশন এরিয়া জাস্ট আলাদা আলাদা নেমস্পেসে আমাদের ফাইলগুলো রাখা আছে এখন যদি এমন হয় যে আপনার ইউআই লেয়ারটা আছে বাংলাদেশে কোন একটা সার্ভারে হ্যাঁ ডাল লেয়ার এটা যেহেতু ডেস্কটপ অ্যাপ্লিকেশন আমরা ওয়েব অ্যাপ্লিকেশন চিন্তা করতেছি ওয়েব অ্যাপ্লিকেশন কি থাকে কোনো আলাদা কোনো সার্ভার লাগে না সব জায়গায় ইউআই থাকতে পারে ওয়েব অ্যাপ্লিকেশন সব জায়গা থেকে ইউআই ব্রাউজ করা হচ্ছে তো সেক্ষেত্রে ইউআইটা ধরেন বাংলাদেশে আছে কোনো একটা সার্ভারে ডাটাবেসে আর ডালটা আছে অন্য কোথাও নিউ ইয়র্কে কোনো একটা ডাটাবেসে আর বিএলএলটা আছে লন্ডনে কোনো একটা সার্ভারে সরি ডাটাবেস আমি বারবার বলছি সার্ভার হবে সো ডাল এই তিনটা জায়গায় তিনটা কম্পিউটারে বসানো আছে এটা এমন হতে পারে একই রুমে তিনটা কম্পিউটার দ্যাট মিন যখন একটা কম্পিউটার ওয়াইজ হয়ে যায় আলাদা আলাদা প্রতিটা লেয়ার আপনি আলাদা আলাদা কম্পিউটারে রাখতেছেন বিভিন্ন জায়গায় তখন সেটা হচ্ছে টিয়ার ঠিক আছে লজিক্যাল সেপারেশনে রাখতেছেন তখন হচ্ছে লেয়ার আর ফিজিক্যাল সেপারেশন যখন নিয়ে যাচ্ছেন তখন সেটা হয়ে যাচ্ছে টিয়ার এটাই সো এখন আমি প্রথমে আসি আপনারা তো এটা জানেন যে একটা ফর্ম থেকে একটা ফর্মে বাটন ক্লিকে কিভাবে যাওয়া যায় এটা তো জানেন তাই না শো হ্যাঁ তার মানে এটা আপনি জানেন শো শো ডায়লগ একটু পার্থক্য আছে ওইটা নিয়ে হয়তো আমরা কথা বলবো হ্যাঁ এক্সিট না করলে সে আগে না যাওয়া যায় না এমন এক্সিট করলে সে যাবে এক্সিট করলে যায় হ্যাঁ এক্সিট করলে সে আগের যে কোড এক্সিকিউশন পয়েন্ট তারপর থেকে সে কোড করে মানে ই করে ওটা আমরা দেখাবো আর কি আসলে কি হচ্ছে সো আমি এক এক করে আসি আমাদের এই যে মেনুটা আপনারা জানেন সবকিছুই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সবকিছুই অবজেক্ট সো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতেই চিন্তা করব প্রথমে আমি কোডে যাই এটার মেইন মেনুর যে কোড সেখানে যেটা করা হয়েছে এমপ্লয় ইনফরমেশন ইউআই দুইটা আমাদের কি আছে ফর্ম আছে তাদের অবজেক্ট তৈরি করা হয়েছে আমরা যখন অ্যাড বাটনে ক্লিক করতেছি তখন সে কি করবে এমপ্লয় ইউআইতে চলে যাচ্ছে এমপ্লয় সেভ করতে যাচ্ছে আমি ডট শো আর যখন আমি ফাইন করতে যাচ্ছি কোনো কিছু আমার ফাইন নামে আর একটা ফর্ম তৈরি করা আছে সে তখন আমাকে সার্চ ফর্মে নিয়ে যাচ্ছে বা ফাইন এমপ্লয় ফর্মে নিয়ে যাচ্ছে সো ফাইন এমপ্লয় ইউআই কি আমাদের সেই ফর্মের নাম তাই না তার অবজেক্ট তৈরি করলাম দেন আমি ডট শো করলে সে আমাকে সেই ফর্মটা দেখাবে ফাইন আগে আসেন এমপ্লয় সেভের যে কোডগুলো আছে সেখানে যাই এখন আমি এমপ্লয় সেভ করতে যাচ্ছি ব্যাকগ্রাউন্ডে কি কি হচ্ছে দেখি প্রথমেই সে কি করবে এফ সেভেন আমি যেহেতু এখানে এমপ্লয়িতে ডেজিগনেশন সেভের ইস্যু আছে এমপ্লয় সেভের ইস্যু আছে ডেজিগনেশন সেভ ইস্যু আমরা পরে আসি আগে আমরা এমপ্লয়িটা সেভ কীভাবে হয় সেটা দেখি তাই না এমপ্লয় ইউআই ডিফল্ট কনস্ট্রাক্টর তাই না আপনার কনস্ট্রাকশন নিয়ে কথা বলা হয়েছে আপনাদের সাথে সো যখন আমার এই এমপ্লয় অবজেক্টটা তৈরি হয় এমপ্লয় ইউআই অবজেক্টটা তৈরি হয় আপনার সামনে চলে আসে ঠিক তখনই যেটা হয় সে ইনিশিয়ালাইজ কম্পোনেন্ট
যেটা করে তার সাথে যেসব কম্পোনেন্টগুলো দেওয়া আছে, কন্ট্রোলগুলো দেওয়া আছে, সে সেগুলোকে ইনিশিয়ালাইজ করে। তারপর হচ্ছে আমি এটা বলে দিচ্ছি যে লোড অল ডেজিগনেশনস, আমার ডাটাবেজে যত ডেজিগনেশনগুলো আছে সেগুলো সে আমার কম্বো বক্সে লোড করে দিবে। কম্বো বক্সে কীভাবে ডাটা সোর্স দেখাই দিতে হয় এটা আপনি খুব ভালো করে জানেন, আপনাদের প্রথম দিনেই আমরা এটা, প্রথম না দ্বিতীয় দিনে এটা মনে হয় করা হয়েছিলো, তাই না? লোড অল ডেজিগনেশন যেটা করে, আমি এটার যদি স্পেসিফিকেশনে চলে যাই, ডেজিগনেশন ম্যানেজারকে বলতেছি যে গেট অল, সে সব ডেজিগনেশনগুলো লিস্ট আকারে নিয়ে আসলো, আমি কম্বো বক্সে ডাটা সোর্সে সেটা চিনাই দিলাম। ডাটা সোর্সের ডিসপ্লে মেম্বার হিসেবে বলে দিলাম যে টাইটেলগুলো দেখাবে, ভ্যালু মেম্বার বলে দিলাম যে আইডিগুলো রেখে দাও ব্যাকগ্রাউন্ডে, প্রতিটা টাইটেলের ব্যাকগ্রাউন্ডে আইডিটা রেখে দাও ভ্যালু হিসেবে। ওকে, যদি কোনো এক্সেপশন ঘটে আমি তাকে এক্সেপশন ক্যাচ করাচ্ছি। এখানে দেখেন এক্সেপশন ডট মেসেজ, এই মেসেজটা কিন্তু ভিতর থেকে আসতেছে, সেটা হতে পারে বিজনেস লজিক লেয়ারে কোনো এক্সেপশন পাঠানো হয়েছে, অথবা হতে পারে ডাল লেয়ার থেকে কোনো এক্সেপশন পাঠানো হয়েছে, অনেক এটা হতে পারে কাস্টম এক্সেপশন, এটা হতে পারে যে সিস্টেম এক্সেপশন। কিন্তু ইউআই লেয়ারে আমরা কিন্তু কোনো এক্সেপশন তৈরি করি নাই, এখানে জাস্ট আমরা এক্সেপশনগুলো ক্যাচ করছি বাইরে থেকে আসা এক্সেপশনগুলোকে। ফাইন, আপনারা দেখতে পাইলেন যে কিভাবে ডেজিগনেশন প্রথমেই লোড হয়ে থাকবে ফর্মে, তাই তো? এক্সেপশন হ্যান্ডেলিংটা ইউআইতে, এক্সেপশন হ্যান্ডেলিং যদি আমি বলি, হ্যাঁ এক্সেপশনটা আসলে ক্যাচ তো করতে হবে আলটিমেটলি ইউআইতেই, তাই না? কারণ আপনি ইউআইতে, ইউআই থেকেই কল হচ্ছে, তো সেটা আলটিমেটলি ইউআই থেকে আপনি যদি রিপোর্ট দেখাতে চান সেটা ইউআইতে বসে ক্যাচ করে দেখানোই বেটার। আপনি না যদি না চান যে না আমি ইউআইতে দেখাবো না, আপনি বিজনেস লজিক দিয়ে ক্যাচ করলেন এক্সেপশনটা আর মেসেজ আকারে, স্ট্রিং মেসেজ আকারে ইউআইতে পাঠিয়ে দিলেন, সেটা ইউআই কার মাধ্যমে রিসিভ করলো, সেটাও সম্ভব, দুইভাবেই সম্ভব। কিন্তু আলটিমেটলি আসলে অনেক সময় যেটা করা হয় যে ইউআইতে ট্রাই ক্যাচের মাধ্যমে যদি কোনো এক্সেপশন করে ট্রাই ক্যাচে সেটা ধরা হয় এবং সেই মেসেজটা দেখাই দেওয়া হয়। এটি হ্যাঁ আসছে, আস্তে আস্তে আসি। তো আপনি দেখছেন যে কনস্ট্রাক্টরে যেটা করা হলো যে আমরা কেন করছি এটা আমি বর্ণনা করলাম এখন, যে আমরা যখনই এই ইউআইটা লোড করি তখনই ডেজিগনেশনগুলো লোড হয়ে বসে আছে। এখন আপনি কি করলেন, একজন এমপ্লয়ির নাম দিছেন, তার হচ্ছে ইমেল অ্যাড্রেস দিলেন, তার হচ্ছে অ্যাড্রেসটা দিলেন, ডেজিগনেশন কম্বো বক্স থেকে কোনো একটা কিছু সিলেক্ট করলেন, এখন কি আপনি সেভ বাটনটা প্রেস করবেন, তাই না? সেভ বাটনটা প্রেস করলেন, এখন সেভ বাটনটা প্রেস করলে সে কোথায় যাবে, সেভ বাটন ক্লিক ইভেন্ট, তাই না? চলে আসলাম এখানে, আমি একটা এমপ্লয়ি, নিউ এমপ্লয়ি নিছি, এটা পুরো ফাঁকা একটা এমপ্লয়ি, তাকে আমরা কী করলাম, পপুলেট করলাম যা যা দিয়েছি তাই ইনপুট দিয়ে। পপুলেট করার পরে অ্যান এমপ্লয়ি ডট ডেজিগনেশন, এই ডেজিগনেশনটা কী, যেই ডেজিগনেশনটা আমি সিলেক্ট করছি, তাই না? সিলেক্ট করার পরে আমি চেক করে এখন দেখতেছি আমার কোনো ফিল্ড ফাঁকা কি না, মনে আছে প্লিজ ফিল আপ দ্য অল, এরকম একটা প্রপারলি এরকম একটা ব্যাপার আছে। তো আমি সেভ করার আগে আগে দেখে নিলাম সব কিছু ঠিক আছে ফাঁকা কি না, ফাঁকা নাই, যদি ফাঁকা থাকে সে আলটিমেটলি আমাকে এই মেসেজটাই পাঠাবে, প্লিজ ফিল আপ দ্য এমপ্লয়িজ ইনফরমেশন প্রপারলি, এটাই। সো আমি দেখলাম যে কোনো কিছু ফাঁকা নাই, তখন সে আমাকে চেক করতেছে সেভের এমপ্লয় বাটন টেক্সট বা আপডেট কি না, যদি এটা আপডেট অপারেশন হয় আমি তখনই প্রোগ্রামেটিক্যালি তাকে বলে দেই, সেভ বাটন যেটা, তাকে বলে দিই তুমি এখন তোমার টেক্সটটা জাস্ট আপডেট, তখন আপনি দেখতে পান কোন আপডেটটা লেখা আছে। আমরা একটা বাটন নিয়ে কাজ করছি, আমরা দুই তিনটা বাটন নিয়ে কাজ করি নাই, সেভ বাটন নিয়ে কাজ করছি, যখন সেটা এডিট মোডে আসে তখন সেটা হয়ে যায় আপডেট, যখন সেটা ইনসার্ট মোডে থাকে তখন সেটা হয়ে যায় সেভ। তো আমি এখন চেক করতেছি আসলে সেটা আপডেট কি না, কখন আমরা আপডেট করছি সেটা আমরা বলবো। এখন দেখছেন যে আমরা জানি যে এটা আপডেট, এখন এটা সেভ, তার মানে কি এইটুক কাজ হবে, নট ইকুয়াল টু আপডেট। বাটনের টেক্সট বাই ডিফল্ট সেভ থাকবে, বাই ডিফল্ট সেভ থাকবে, যদি আপনি প্রোগ্রামেটিক্যালি চেঞ্জ করেন দ্যাট মিন্স আপনি কোডের কথা বলে দিলেন সেভ বাটন ডট টেক্সট ইকুয়াল টু আপডেট, পরে পরে যদি আপনারা আবার অ্যাড করেন তখন আপনি আবার বলে দিচ্ছেন যে আপডেটটা চেঞ্জ হয়ে সেভ হয়ে যাক। সো এখানে যেটা হচ্ছে যে এমপ্লয়ি ম্যানেজারকে কল করে বলতেছে যে এই এমপ্লয়িকে সেভ করো, এবং মেসেজ ধরতেছে, দেখেন একটা, সে একটা মেসেজ কিন্তু রিসিভ করতেছে, তার মানে কি এটা সেভটা কি স্ট্রিং টাইপ। আলটিমেটলি যখন যদি এটা সেভ, যা মেসেজ আসুক না কেন, সেভ সাকসেসফুল অর নট,
সেই মেসেজটা পাঠাচ্ছে এখানে মেসেজ বক্স ডট শো, কি মেসেজ পাঠাইছে, উপরে কি ইনফরমেশন দেখাবে, দ্যাট মিনস ট্যাবে কি ইনফরমেশন দেখাবে, ট্যাব বলছি কেন, এটা টাইটেল বারে, টাইটেল বারে কি ইনফরমেশন দেখাবে, মেসেজ বক্সের বাটন কি কি হবে আপনি তাকে বলে দিচ্ছেন, মেসেজ বক্সের আইকন কি হবে সেটাও বলে দিচ্ছেন। তো আমার সেভ হয়ে গেল, যদি কোনো এক্সেপশন আসে সে এখানে এক্সেপশন ধরবে। তো আমি সেভের অপারেশনগুলো একবার রাউন্ড করে আসি, কি কি অপারেশন হয়েছে সেভের ক্ষেত্রে। এটা হচ্ছে আমার এমপ্লয় ম্যানেজারের সেভ, দুটো আটকা পড়ছে বাইরে। ওকে, তো সেভ অপারেশনে যেটা হচ্ছে যে দেখেন প্রথমে সে চেক করতেছে এমপ্লয় গেটওয়েকে বলতেছে যে হ্যাজ এমপ্লয় উইথ ইমেইল, এই এই ইমেইলের কোনো এমপ্লয় আছে কি না, যদি যদি কোনো এমপ্লয় থাকে সে কী করবে, সাথে সাথে একটা এক্সেপশন থ্রো করবে, যদি না থাকে সে সেটা সেভ করতে দিবে। দ্যাট মিন্স আমার কোম্পানি পলিসি এই যে এই ইমেইলের কোনো এমপ্লয় থাকতে পারবে না, আমার যে এমপ্লয় ডাটাবেস সেই এমপ্লয় ডাটাবেসে একই ইমেইলের একাধিক এমপ্লয় থাকতে পারবে না, এটা আমার কোম্পানি পলিসি। সো আমি পলিসিগত ইস্যুগুলো এখানে লিখি, অনেকে দেখবেন পলিসিগত ইস্যু ডাটাবেসেও লিখতে পারে, ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র যে ব্যাপারগুলো আমরা আসলে মানে চিরসত্য হিসেবে জানি সেগুলো আসলে ডাটাবেসেই লেখা হয়, কারণ বড় বড় অ্যাপ্লিকেশনে মানে এত ছোটো ছোটো ব্যাপারগুলো আসলে পলিসি হিসেবে ধরা হয় না, যেগুলো চিরসত্য ব্যাপারগুলো ডাটাবেসে সরাসরি লিখে দেওয়া হয়। মূল কারণ হচ্ছে বড় বড় অ্যাপ্লিকেশনগুলো এমন এমন পলিসি আছে যেটা সলিড পলিসি, কোম্পানির সলিড পলিসি, তারা চায় যে বিএলএলটা যত ছোট রাখা যায়, পলিসি ইস্যু বা পলিসির জন্য যত ছোট রাখা যায়, জাস্ট সলিড পলিসিগুলো এখানে থাকবে। অনেক সময় এটা করা হয়, মানে আমি রিয়েল লাইফের কথা বলতেছি আর কি। তো আমাদের অ্যাপ্লিকেশনের পার্সপেক্টিভে আমরা পলিসিগুলো এইভাবে লিখছি বিজনেস লজিক লেয়ারে। নো, অ্যান এমপ্লয় ইজ অ্যান অবজেক্ট, অ্যান এমপ্লয় ইজ অ্যান অবজেক্ট, এই যে দেখেন এমপ্লয় টাইপের। আর যদি আমরা লিস্ট থাকতো আমরা নাম দিই সাধারণত কেমন, এমপ্লয়িজ। কীভাবে পাবে? হ্যাঁ ফাইন, প্রশ্ন হচ্ছে ওইটাই আমরা করছি, দেখেন এখানে এমপ্লয় গেটওয়েকে কিন্তু আমরা বলতেছি, আমরা এমপ্লয় ম্যানেজারে বসে গেটওয়েকে বলতেছি গেটওয়ে তুমি দেখো এই এমপ্লয় যে এমপ্লয়ের ইমেলটা দিছি এই এমপ্লয়ির এই ইমেলের কোনো এমপ্লয় আছে কি না। গেটওয়ে মূলত কি ডাটাবেসের ইস্যু না, আমরা ডাটাবেসের সাথে ব্রাউজ করতেছি দেখেন। তো হ্যাজ এমপ্লয় উইথ ইমেল সে মূলত যেটা করবে, এই মেথডটা যেটা করবে, দেখেন এখানে চলে আসেন হ্যাজ এমপ্লয় উইথ ইমেল, আমি কিন্তু এখন এমপ্লয় গেটওয়ে ডট সিএস এ বসে আছি। সে যেটা করবে সেটা হচ্ছে আমাদের আরেকটা মেথড আছে, ফাইন এমপ্লয় ইমেল ইজ নট ইকুয়াল টু নাল, দ্যাট মিন্স সে যদি কোনো এমপ্লয় না পায়, মানে এই ইমেলের কোনো এমপ্লয় না পায়, তাহলে সে ট্রু রিটার্ন করবে, আর যদি পায় তাহলে সে ফলস রিটার্ন করবে। এখন এই এই মেথডে যদি আমি যাই স্পেসিফিকেশন, দেখেন ডাটাবেস জাস্ট সিলেক্ট কোয়ারি করা আছে একটা, সিলেক্ট অল ফ্রম টেবিল এমপ্লয় ইনফো হোয়ার ইমেল ইকুয়াল টু এত, এছাড়া কিছু না, যদি কিছু পায় তখন সে না রিটার্ন করতেছে, আর যদি না পায় সে তো, আর যদি এর ভিতরে কোনো এক্সেপশন ঘটে তখন এক্সেপশন পাঠাবে, ডাটাবেস ইস্যুতে কোনো এক্সেপশন ঘটে, বুঝতেই পারছেন, দ্যাট মিন্স এটা ম্যানেজার কিছু করতেছে না, টোটালি ডাটাবেসে এসে ঘটনাটা ঘটতেছে আমরা যেখানে ছিলাম। ওকে ফাইন, দ্যাট মিন্স আমাদের সেভের কাজ মোটামুটি হয়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন সেভের অপারেশনটা কিভাবে হচ্ছে, তাই না? আপনার আমি আপনার চাইলে আমি ডাটাবেসে যাও, মানে ডাটাবেসে সেভের ডালে কিভাবে লেখা আছে সেটাও দেখাই আসি একটু, মানে প্রথমবার দেখাচ্ছি, পরেরগুলো হয়তো এত ডিটেল আরও দেখাবো না, অনেক কিছু দেখাবো না, কারণ আপনাদের কাছে কোড দিয়ে দেওয়া হবে, আপনারা বসে বসে সেটা নিয়ে এক্সামিন করতে পারবেন। সেভ এমপ্লয়ি এসকিউএল কানেকশন অবজেক্ট আমি প্রথম ওপেন করে নিলাম, দেখেন এখানে একটা ব্যাপার যেটা আপনারা এখন যেটা ডাটাবেস ম্যানেজ করতেছেন সেটা আপনারা কীভাবে করতেছেন,
আপনারা এসকিউএল কানেকশন অবজেক্টগুলো কি এখানেই লেখেন নাকি আলাদা কোনো একটা ক্লাসে লেখেন? ইনহেরিট করা আছে, দ্যাট মিন্স আপনারা ওটা দেখছেন। আমার এখানেও ঠিক একইভাবে করা আছে, ডিবি গেটওয়ে। ডিবি গেটওয়েতে যেটা করা আছে সেটা হচ্ছে যে এসকিউএল কানেকশনের কানেকশন অবজেক্টটা দেওয়া আছে, এসকিউএল কমান্ডের কমান্ড অবজেক্টটা দেওয়া আছে। ডিবি গেটওয়ে যে কনস্ট্রাক্টর তার ভিতরে আমরা তাকে ইনিশিয়ালাইজ করে দেই, কমান্ড অবজেক্টে আমরা জাস্ট কানেকশন অবজেক্টটা বলে দেই। কারণ কমান্ড অবজেক্টে দুইটা জিনিস লাগে, আপনারা জানেন, যখন একটা কমান্ড এক্সিকিউট হয় তখন কমান্ড এক্সিকিউট হওয়ার মোমেন্টে তাকে দুইটা জিনিস বলে দিতে হয়, একটা হচ্ছে কোয়ারিটা কি আর একটা হচ্ছে কোন কানেকশন। সো আমি জানি, আমি প্রথমেই যখন আমি যখন এই ডাটা ডিবি গেটওয়েটা তৈরি করতেছি তখন আমি প্রথমেই কিন্তু জানি আমার কানেকশনটা কি, তাই না? সো সেক্ষেত্রে আমি এই মোমেন্টেই এসকিউএল কমান্ড অবজেক্টকে কানেকশনটা বলে দিই, পরে আমি কোয়ারি বলে দিলাম। কমান্ড অবজেক্টের কমান্ড টেক্সট বলে একটা প্রপার্টি আছে, কমান্ড টেক্সট। এই কমান্ড টেক্সট প্রপার্টি মূলত কোয়ারিটা নেয়। দেখেন আপনি কিন্তু যখন এসকিউএল কমান্ড অবজেক্ট নিউ কমান্ড অবজেক্ট তৈরি করেন ভিতরে কোয়ারি আর কানেকশন দিয়ে দেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে। এই কোয়ারি আর কানেকশন তো আসলে কি কনস্ট্রাক্টরে ঢুকতেছে নিউ এসকিউএল। এই কনস্ট্রাক্টর কি করে, কোনো একটা প্রপার্টিতে ভ্যালুগুলো অ্যাসাইন করে দেয়। সেই প্রপার্টিটা কি এসকিউএল কানেকশন অবজেক্টের প্রপার্টি হচ্ছে কমান্ড টেক্সট, ঠিক আছে? সো আমি এখানে সেভ অপারেশন আপনারা দেখলেন, এমপ্লয় ম্যানেজারে আসি, গেট অল এমপ্লয়িজ একটা মেথড তৈরি করা আছে। আপাতত আমরা পার্সপেক্টিভে আসি, ইউআই পার্সপেক্টিভে আসি, না হলে সব এলোমেলো হয়ে যাবে। সো আমরা একটা সেভের অপারেশনটা দেখে আসছি। এখন হচ্ছে ডেজিগনেশনের ক্ষেত্রে খেয়াল করছেন কি না, অ্যাড মোডে ক্লিক করছিলাম, ডেজিগনেশন উইন্ডোটা আসছিল, ব্যাকগ্রাউন্ডে কী ছিল, এমপ্লয় ইনফরমেশন বসেছিল, তাই না? ডেজিগনেশন আসছিল, কোড দিলাম, টাইটেল দিলাম, সেভ করলাম। যদি সেভের কোনো ইরর ঘটে সেই ইররটা দেখাচ্ছিল, যদি ইরর না থাকে, যদি সব কিছু ওকে থাকে, সে আমাকে কোনো মেসেজই দেখায় নাই, সে জাস্ট সিম্পলি ডেজিগনেশন ইউআইতে চলে আসছে। আমাদের যেটা আসলে সব থেকে অপটিমাম ওয়ে সেটা হচ্ছে যে ডেজিগনেশন ইউআইতে চলে আসবে, আমি যে ডেজিগনেশনটা সেভ করছি এখন সেই ডেজিগনেশনটাই এই যে এখানেই ডিসপ্লে দেখা, সরি আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম যে আমি একটু একদম আমি যে ডেজিগনেশন এখন অ্যাড করতেছি এর মানে কি আমি এই ডেজিগনেশনটা চাই এবং লিস্টে নাই বলে আমি অ্যাড করতে যাচ্ছি। আমি সেভ করলাম, সেভ করলে আমি এখন কী চাবো, লিস্টে এখন এটাই সিলেক্ট হয়ে বসে থাক, আমি এটা চাবো না? আমি এটাই বললাম যে এটাই সব থেকে অপটিমাম ওয়ে যে সেটা লিস্টে শো হয়ে বসে থাক। আমি মনে হয় আমি এটা আমাদের অলরেডি ইমপ্লিমেন্টেড, আমি একটু আমাকে একটু সময় দেন আমি সেটা নিয়ে আসি, এটা মনে হয় একটু ওল্ডার। আমি যেটা বলছিলাম যে চলে আসার যে ব্যাপারটা ওটা আমি এখন দেখাই আপনাদের। আমি একটা কোড দিলাম, টাইটেল দিলাম, ডেজিগনেশন সেভ করলাম, দেখেন ডেজিগনেশন এখানে চলে আসছে সরাসরি, তাই না? আচ্ছা আমি অ্যাট ফার্স্ট একটু লিস্ট আউট করি আমরা কী কী দেখাবো, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। সেক্ষেত্রে হ্যাঁ জাস্ট আপনি এখন লেটেস্ট যে ডেজিগনেশনটা সেভ করতেছেন সেই ডেজিগনেশন সে ডিসপ্লে করে দিচ্ছে। তো আমি লিস্ট আউট করে ফেলি। আচ্ছা লেয়ার আর্কিটেকচার নিয়ে একটা ছোট কথা বলা ছিল, সেটা হচ্ছে যে লেয়ার আর্কিটেকচারে দেখতেছেন যে আপনারা যে বিএলএল লেয়ার আলাদা, ডাল লেয়ার আলাদা এবং ইউআই লেয়ার আলাদা। সো আপনি কেন এটা আলাদা করা হচ্ছে, এর অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে। একটা রিয়েল লাইফ উদাহরণ দিই আপনাদের, আপনি চাচ্ছেন আপনার এমপ্লয় ইনফরমেশন যেটা কোম্পানি যে কোম্পানি দরকার এমপ্লয় এই ইনফরমেশন সার্ভিসটা, তারা চাচ্ছে যে তার এমপ্লয় ইনফরমেশন সার্ভিসটা ইন ওয়েব ভার্সনে যাবে, তারা তখন কি করবে, তারা তখন জাস্ট কি করবে যে রাইট ক্লিক করবে সলিউশনে, ওয়েব ইউআই নামে একটা ফোল্ডার তৈরি করবে, ওয়েবের ভিতরে এসপি.নেট সব ওয়েব ফর্মগুলো নিয়ে চলে আসবে। তখন আমি ম্যানেজারকে কল দিয়েছি, বিএলএলকে কল দিয়েছি, একইভাবে আমার জাস্ট ইউআইয়ের ফর্মগুলো আলাদা হচ্ছে, তাই না? ফাইন, আমি যদি মোবাইল ভার্সন চাই
সেটাও সম্ভব, আমি মোবাইলে একটা ইউআই তৈরি করে মোবাইলের জন্য রাখতেছি, সেটাও সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমার কি হচ্ছে যে এই যে সেপারেশন অফ কনসার্ন আমি করার ফলে আমি বিভিন্ন ধরনের ভার্সন দিতে পাচ্ছি। ওকে, আমি লিস্ট আউট করতেছি, আমি জাস্ট আপনাদের আমার সুবিধার জন্য আপনাদের সুবিধার জন্য হাউ ডেজিগনেশন লোডেড। দুই নাম্বার হচ্ছে এই ফরম্যাট তেমন কিছু দেখার নাই, আমি ফাইনাল এডিটে আসলাম। প্রথম হচ্ছে হাউ সার্ট ওয়ার্ক, তারপরে হচ্ছে যেটা সে হচ্ছে যে এখানে আমি রাইট ক্লিক করলে এডিট করা যাচ্ছে, রাইট ক্লিক করলে ডিলিট করা যাচ্ছে, তাই না? দ্যাট মিন্স সার্চ রেজাল্ট মেনু কিভাবে কাজ করছে, তাই তো? এখানে যেটা দুইটা অপারেশন হচ্ছে সেটা হচ্ছে এডিট and delete, sorry, এটাও হাউ হাউ ডেজিগনেশন লোডেড, তাই তো? অ্যাড মোডে ক্লিক করলাম, আমরা এবার একটু ভিজুয়ালাইজ করি। অ্যাড মোডে ক্লিক করলাম, ক্লিক করে ডেজিগনেশন উইন্ডোটা আসলো, ডেজিগনেশন কোড দিলাম, টাইটেল দিলাম, সেভ করলাম। কোডে আসি, অ্যাড মোডে ক্লিক করলে কি হবে, আমার যে এমপ্লয়ি ইউআই সেইখানে অ্যাড ডেজিগনেশন বাটন যেটা আছে সেই ক্লিক ইভেন্টটা ফায়ার করলো। ফায়ার করার পরে আমি ডেজিগনেশন ইউআই এর একটা অবজেক্ট নিলাম। ডেজিগনেশন ইউআই এর অবজেক্টে আমি কি করলাম, শো ডায়ালগ। শো ডায়ালগ কি করে আমি একটু ডিটেলস বলি। আপনার এক্সিকিউশন পয়েন্ট তখন কোথায় থাকবে, এখানে থাকবে। শো ডায়ালগ কী করবে, একটা উইন্ডো নিয়ে আসবে, ডেজিগনেশন ইউআই এর উইন্ডো। ডেজিগনেশন ইউআই এর উইন্ডো যতক্ষণ আপনি কাজ করবেন সে কিন্তু এক্সিকিউশন পয়েন্টটা আলটিমেটলি এখানে ধরে রাখতেছে। কাজ করার পরে যদি যখন ক্লোজ করে দিচ্ছেন তখন সে পরে যদি কোনো কোড থাকে সেগুলো এক্সিকিউট করে। আমার কথা বুঝতে পারতেছেন কিনা দেখেন, শো মূলত এই কাজটা করে না, শো ডায়ালগ এই কাজটা করে, ঠিক আছে? দ্যাট মিন্স এক্সিকিউশন এখানে হয়ে গেল, তার পরের কোডগুলো সে এখান থেকে আবার এক্সিকিউট করা শুরু করে। শো ডায়ালগে আসি আমি, এখন আমি ডেজিগনেশন ইউআইতে গেলাম, সেভ, সেভ করতেছি, চলে যাই, সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পরে আমি যেই টাইটেল সব কিছু ঠিক করলাম, যে টাইটেল ফাঁকা কি না ফাঁকা না, দেন আমি ডেজিগনেশন কোড এবং ডেজিগনেশন টাইটেলটা কী করলাম, লোড করলাম। দেখেন এ ডেজিগনেশন যে অবজেক্টটা, এটা আমি এই ইউআইয়ের একটা ফিল্ড হিসেবে ডিক্লেয়ার করে রাখছি আগে। আমরা ক্লাসের ফিল্ড ডিক্লেয়ার করে রাখতে পারি না, তেমন করে আমি হ্যাজ এ রিলেশনশিপ, আপনাদের সাথে কথা বলা হয়েছে, অ্যাসোসিয়েশনের কথা বলা হয়েছিল, হ্যাজ এ রিলেশনশিপে এই ফিল্ডটা আছে এখন। হ্যাজ এ রিলেশনশিপে সাধারণত ক্লাস থাকে, আমি জাস্ট এটা মানে এটা বললাম যে এই ফিল্ডটা হচ্ছে এই ডেজিগনেশন ইউআইয়ের একটা পার্ট। আমি এই ডেজিগনেশন অবজেক্টটাকে আমি এখানে পপুলেট করলাম, অ্যাট ফার্স্ট ডেজিগনেশন কোড এবং ডেজিগনেশন টাইটেল। যখন আমি এই কোডটা এক্সিকিউট হবে তখন কি আমার ওই ডেজিগনেশন অবজেক্টটা পপুলেটেড অলরেডি। সো আমি তখন ইফ ডেজিগনেশন ম্যানেজার ডট সেভ, তার মানে কি সে ট্রু অথবা ফলস পাঠাবে, যদি ট্রু হয় তাহলে এই ফর্মটা আমি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করলে সে কোথায় চলে যাবে, আমার আগের ইউআইতে চলে যাবে, তার পরের থেকে এক্সিকিউট হওয়া শুরু করবে। আমি তাহলে সেখানে চলে যাই, আমার সেভ হয়ে গেছে, সেভ ডান, আগের ইউআইতে চলে যাই। আচ্ছা, আউট মেসেজ, আপনাদের রেফ কিওয়ার্ড, আউট কিওয়ার্ড এগুলো নিয়ে কথা বলা হয়েছে। রেফ হচ্ছে কি, রেফারেন্স পাঠায়। আউট হচ্ছে কি, যে আপনার একটা আউট থাকবে, সে ভিতর থেকে যদি ওইটা কোনো চেঞ্জ হয় ভ্যারিয়েবলে সে এটা পাঠায় দিবে, আউটপুটটা পাঠায় দিবে। আর রেফারেন্স কি, রেফারেন্সটা আপনি পাঠিয়ে দিচ্ছেন ইনপুট হিসেবে।
রেফারেন্স শুড বি ইনিশিয়ালাইজড, তাই না? আগে ইনিশিয়ালাইজ অবস্থা থাকা লাগবে যখন আপনি তাকে পাঠাচ্ছেন, কিন্তু আউটের ক্ষেত্রে এটা ইনিশিয়ালাইজটা জরুরি না। এখন আমি কোথায় আছি? ডেজিগনেশন ইউআই শো লো শো ডায়ালগ আমার কি ক্লোজ হয়ে গেছে। ওখান থেকে সেভ করার পরে আমি কি করলাম, আবার সব ডেজিগনেশনগুলো লোড করাই নিলাম ডাটাবেস থেকে, সবগুলো লোড করাই নিছে আগে। তার মানে কি, আমার যেই নতুন যেটা আসছে সেটাও লোডের অবস্থা চলে আসছে। এখন আসার পরে এখন আমার কাজ কি, যেটা আমি লাস্টে অ্যাড করছি সেইটা আমার কমবক্সে সিলেক্টেড অবস্থা থাকবে। আমি লাস্টে যেটা অ্যাড করছি সেটা কিভাবে পাবো, সেটা হচ্ছে দেখেন, ডেজিগনেশন নামে আমি আমার যেই ক্লাস মানে অবজেক্টটা, সেই অবজেক্টটা তৈরি করলাম লাস্ট ডেজিগনেশন, জাস্ট অবজেক্টের নেম। আমার যে ডেজিগনেশন ইউআইটা আছে, ইউআইটা কি, এটা এ অবজেক্ট, এটা তো এখন আমি ডিসপোজ হয় নাই, আমি এ স্কোপে এখনও আসি। ডেজিগনেশন ইউআই এর আমি একটা মেথড তৈরি করে রাখছি, গেট লাস্ট অ্যাডেড ডেজিগনেশন বাই দিস ইউআই। এটা কি করে, একটু যাই ওখানে, সে রিটার্ন এ ডেজিগনেশন। এই যে ডেজিগনেশনটা আমি পপুলেট করছিলাম ওই সময়, যেহেতু আমার ইউআইয়ের অবজেক্ট এখনও ডিসপোজ হয় নাই, তার মানে কি এ ডেজিগনেশন এখনও পপুলেটেড আছে। যদি ক্লোজও করে দেই তাতে কি হয়েছে, আমার তো ওখানে রেফারেন্সটা বসে আছে। আমি এই জন্য আপনাদের জিজ্ঞেস করছিলাম ভ্যালু টাইপ রেফারেন্স টাইম সম্পর্কে আপনারা অবগত কিনা। তো আপনারা ভালো করেই জানেন, যেহেতু আমার ডেজিগনেশন ইউআই ইজ দ্য রেফারেন্স টাইপ, সো ইট হ্যাজ দ্য ডেজিগনেশন অবজেক্ট এখনও, সেটা কি অ্যালাইভ অবস্থায় আছে, তাই না? আমি জাস্ট এটা রিটার্ন করে দিচ্ছি। তাহলে আমি ওখানে কি পাবো, লাস্টের ডেজিগনেশনও এটা পেয়ে যাব, যেটা যে অবজেক্টটা আমি একটু আগে অ্যাড করছি। পেয়ে গেলে আমি দেখতেছি যে এটা নাল কি না, যদি নাল না হয় তাহলে আমি কমবক্সের টেক্সটে যদি লাস্টের ডেজিগনেশনের টাইটেলটা অ্যাসাইন করে দিই, ও সেটা সিলেক্ট করে নিয়ে বসে থাকবে কমবক্সে সেটা থাকলে, এছাড়া কিছুই না। দ্যাট মিন্স সেটা এখন সিলেক্টেড অবস্থায় আছে। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলেন। কোনটা নাল চেক করছি, কারণ এমনও হতে পারে যে গেট ডেজিগনেশন অ্যাডেড ডেজিগনেশন বাই দিস ইউআই, ওই ডেজিগনেশনটা হয়তো কোনো কারণে পপুলেটেড হয় নাই। যদি আমি চেক করে না রাখি তাহলে নাল রেফারেন্স এক্সেপশন দিবে এখনই, যদি আমি ডেজিগনেশন অ্যাডেড ডট টাইটেল দিই। এটা জাস্ট অনেকটা সেফ মুডে থাকা, আমি হইতে পারে সে নাল, কোনো কারণে হতে পারে, নাল রেফারেন্স এক্সেপশন না করার জন্য আমি এটা করলাম। সো হ্যাঁ, সেভ করার সময় যদি ডেজিগনেশন থাকে সেটা বলছেন? আচ্ছা, এটা কোন পোর্শনের কথা বলছেন আমি ঠিক শিওর না। হ্যাঁ, ও আচ্ছা, ওকে ওকে, ডেজিগনেশন ইউআই, তাহলে সেটা তো ডেজিগনেশন ইউআই এর পার্ট। আসি সেভ বাটনে, ঠিক ইউ এমপ্লয়িতে আমরা যেভাবে কাজ করছি এখানে ঠিক সেভাবে, এই জন্য আমি আসলে দেখাইনি। দেখেন প্রথমে আমি চেক করলাম এগুলো এমটি কিনা, এমটি না হলে সে, এমটি হলে সে কী করবে, একটা মেসেজ দিবে যে প্লিজ ফিল আপ দ্য রেজিগনেশন ফিল্ডস প্রপারলি। আর যদি এমটি না হয় তাহলে সে সেভ করতে দিবে। সেভটা কোথায় করতেছে দেখেন, রেজিগনেশন ম্যানেজারে। আমরা বলছিলাম কি, পলিসিগত যত ইস্যু আছে আমরা ম্যানেজারে রাখছি, তাই না? দেন আমি আউট মেসেজ কি, জাস্ট ওর ভিতরে যদি কোনো মেসেজ থাকে সেই মেসেজটা সে আউট করে দিচ্ছে, সেই মেসেজটা রিসিভ করবে কে, এই যে স্ট্রিং মেসেজ, সেই স্ট্রিং মেসেজটা রিসিভ করে আমি রিসিভ করতেছি কোথায়, এখানেও রিসিভ করতেছি যদি কোনো এক্সেপশন ঘটে। আচ্ছা, সেভে যাই, যদি ডেজিগনেশন কোড এমটি হয় তাহলে ডেজিগনেশন কোড মিসিং বলবে, এখানেও চেক করতেছি। যদি কোড কোনো কিছু না দিয়ে আমি সেভ করতে চাই তাহলে সে বলবে ডেজিগনেশন কোড মিসিং, যদি ডেজিগনেশন টাইটেল এমটি হয় তাহলে সে বলবে টাইটেল মিসিং, এবং সে বলবে সেভ অপারেশন ফলস, রিটার্ন ফলস কি, সেভ ভুল পাঠাচ্ছে তার মানে ফলস। ডেজিগনেশন গেটওয়েকে আমি জিজ্ঞেস করতেছি যে হ্যাজ দিস ডেজিগনেশন কোড, ঠিক আগের মতোই আমরা গেটওয়ে যাচ্ছে, ডাটাবেজে যাচ্ছে, ডাটাবেজে যে খুঁজে আসতেছে ডেজিগনেশন গেটওয়ে যে এই ডেজিগনেশনের অন্য কোনো ডেজিগনেশন কোড আছে কি না একই নামের। যদি না থাকে তাহলে সে, যদি থাকে তাহলে কি বলবে, ইওর সিস্টেম অলরেডি হ্যাজ দিস ডেজিগনেশন কোড। আবার আমি ডেজিগনেশন গেটওয়েকে জিজ্ঞেস করতেছি যে এই টাইটেল আছে কি না। আপনারা দেখেন কোড পড়েও কিন্তু অনেক কিছু বুঝতে পারতেছেন, নেমিং কনভেনশনের কারণে যতটুকু রিডেবল করা যায় আপনার প্রোগ্রামটাকে, তাই না?
কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলেন, কোনো সমস্যা নেই। বুঝতে না পারলে আমাকে বলতে পারেন। আচ্ছা, কোয়েরিটা হচ্ছে যাই হ্যাজ দি ডেজিগনেশন কোড, সিলেক্ট অল ফ্রম টেবিল ডেজিগনেশন হোয়ার কোড ইকুয়াল টু এত। কোড টাইম পাঠিয়ে দিচ্ছি না আমি, অবজেক্ট পাঠিয়ে দিছি তো তাকে, স্ট্রিং কোড এই যে পাঠিয়ে দিছি, তখন সে কি করবে, এসকিউএল অবজেক্ট কমান্ড টেক্সট আমি কোয়েরিটা দিয়ে দিলাম, সে এক্সিকিউট করবে, যদি রিটার্ন নাল হয় তাহলে রিটার্ন রিডাল হ্যাজ রো, যদি রো থাকে তার মানে কি ট্রু, তার মানে কোড আছে, এই রিডার তখনই রো পাঠাবে। এই রিডার মূলত কি পাঠায়, যে এক্সিকিউট রিডার করলে কতগুলো রো এফেক্টেড হয়েছে, কতগুলো রো সে পাইছে, যদি রিডারের রো থাকে তার মানে কি সে পাইছে ভ্যালু, আর হ্যাজ রো হচ্ছে একটা ট্রু ফলস রিটার্ন করে, যদি রো থাকে তাহলে সে ট্রু পাঠাবে, রো না থাকলে সে ফলস পাঠাবে, এটাই। একইভাবে হ্যাজ দিস রেজিগনেশন টাইটেল একই কাজই করে, ঠিক আছে। যদি সব কিছু মানে কোনোটাই যদি সত্যি না হয়, এলসিফ এলসিফ করা আছে দেখেন, কোনোটাই যদি সত্যি না হয় সেক্ষেত্রে সে সেভ মেসেজে, সেভ মেসেজ মানে কি আউট যেটা, সেভ মেসেজে সে অ্যাসাইন করে দিচ্ছে কি ডেজিগনেশন হ্যাজ বিন সেভড, আমি আলটিমেটলি আউট মেসেজ পাচ্ছি, তাহলে কি রেফারেন্স কোথায় আছে আমার, ইউআইতে বসে আছে, আউট ওখান থেকে পাঠানো শুরু করছিলাম, তাহলে ইউআইতে ওইখানে যে মেসেজ নামে আছে সেই মেসেজ এটা অ্যাসাইন হয়ে যাবে, যেহেতু রেফারেন্স হিসাবে পাঠাইছি আমি। সো যেখানেই চেঞ্জ করি না কেন কোড লেভেলে, সেটা রিফ্লেক্ট হবে কোথায়, ইউআইতে আলটিমেটলি, আমি আলটিমেটলি তখন রিটার্ন ডেজিগনেশন গেটওয়ে সেভ, ডেজিগনেশনটা সেভ করে দিচ্ছি সব কিছু চেক করার পরে, এ হচ্ছে ব্যাপার। ওকে, আর কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলেন এই ব্যাপারে, ডেজিগনেশন লোড কীভাবে হলো এটা নিয়ে। টোটালি রেফারেন্স টাইপ নিয়ে কাজ করা হয়েছে, আমি কি করছি ওই ইউআইয়ের রেফারেন্সটা এখানে পাঠিয়ে দিচ্ছি, রেফারেন্সটা ধরছি, ধরার পরে কম্বো বক্স থেকে ওইটা জাস্ট লোড করে দিচ্ছি, সিলেক্টেড আইটেম ইকুয়াল টু বা সিলেক্টেড টেক্সট ইকুয়াল টু টাইটেল, হ্যাঁ ওটা তো সে রিটার্ন করে নিয়ে আসছে এখান থেকে। মাথা গুলোনোর দরকার না, আমাকে জিজ্ঞেস করেন আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, মানে এমন না যেন আপনি কোড দেখলেই আবার সব, হ্যাঁ কোড দেখলেই বুঝতে পারবেন। গেট লাস্ট এর ডেজিগনেশন মূলত ওই অবজেক্টটা পাঠিয়ে দিছে, লাস্টে যেটা পাঠাইছেন এটা ছিল মূল কাজ, যে আমার আমার পারপাস ছিল কম্বো বক্সটা সিলেক্ট করা। সো আমি ওই যে অনেকে যেটা কোড করেন এই ক্ষেত্রে, যে কম্বো বক্সের লাস্টে যেটা থাকে ওইটা সিলেক্টেড অবস্থা থাকবে, উনি যেটা জিজ্ঞেস করছিলেন যে ভাই এটা লাস্টে যেটা ছিল, উনি হয়তো ওরকমই ভাবছিলেন যে লাস্টে যেটা আছে, আপনি এটাই ভাবছিলেন তাই না, যে লাস্টে যেটা ছিল সেটা সিলেক্ট করে দিলেই তো হয়ে গেল, কিন্তু আপনি যদি আরও একটু ব্রড সেন্সে ভাবেন যে যদি শর্ট আউট করা থাকে নামে তাহলে সেক্ষেত্রে কী করবেন, সেটা তো খুঁজে পাওয়া সম্ভব না। ওকে, তাহলে এটা ডান, বুঝতে পারছেন তাই তো। আমরা আসি সার্চে, হাউ সার্চ ওয়ার্কস, তাই না। ওকে, আমি এখানে কি করি, একটা সার্চ কি দেই, একটা পুরো নাম দেই অথবা যে কোনো একটা অক্ষর দেই এস, সে কি করে ওই নামের সাথে যাদের মিল পায় তাদের সার্চ করে নিয়ে আসে। ডাটাবেজ নিয়ে যারা কাজ করছেন, লাইক কোয়ারিটা সম্পর্কে সবাই মোটামুটি পরিচিত তাই না, লাইক, সো আমরা এখানে লাইক কোয়ারি চালাইছি, সার্চ বাটনে যাই, আমরা কোনো একটা কি লিখলাম সেই কিটাকে সার্চ বাটন ক্লিক করলাম, সেই ক্লিক ইভেন্টে আসলাম, এখন পার্সিয়াল নেম নামে আমি একটা ভ্যারিয়েবল নিছি, সেই ভ্যারিয়েবলটা হচ্ছে উপরে ডিক্লেয়ার করা আছে, এখানে ডিক্লেয়ার করা আছে। সো আমি সার্চ টেক্সট বক্সের টেক্সট নিছি লোড লিস্ট ভিউ অ্যাকর্ডিং টু পার্সিয়াল নেম, লোড লিস্ট ভিউ অ্যাকর্ডিং টু পার্সিয়াল নেম, লোড লিস্ট ভিউতে আমি যাই, এটা এখানের ভিতরে একটা মেথড, এখানেরই মেথড, সেখানে আমি বলছি প্রথমে সে রেজাল্ট লিস্ট ভিউ, যেটা লিস্ট ভিউ, লিস্ট ভিউতে কীভাবে আইটেম পপুলেট হয় এটা কি আপনারা জানেন, তা নাহলে এটা আমাকে আবার এখন বর্ণনা করতে হবে, লিস্ট ভিউতে কীভাবে আইটেমগুলো ই হয়। ওকে, আচ্ছা লিস্ট ভিউতে যে জিনিসগুলো থাকে, লিস্ট ভিউতে যেই জিনিসগুলো থাকে একটার পর একটা সবই আইটেম হিসেবে থাকে, লিস্ট ভিউ আইটেম হিসেবে থাকে, ঠিক আছে। প্রথমে ধরেন প্রথম রোটাকে একটা আইটেম হিসেবে ধরেন, দ্বিতীয় রোটাকে একটা আইটেম হিসেবে ধরেন, তৃতীয় রোটাকে একটা আইটেম হিসেবে ধরেন,
প্রতিটা রোর আইটেমে সাব আইটেম থাকে, সাব আইটেমগুলো মূলত কলাম হিসেবে থাকে, ঠিক আছে? আমি কি বললাম, লিস্টভির প্রতিটা আইটেমে মানে রো আইটেম হিসেবে আছে, ঠিক আছে? লিস্ট ভিউ আইটেম এটার নাম। এখন আপনি যখন কলাম দেন তখন আইটেম ডট সাব আইটেম বলে দেন, এটা হচ্ছে ব্যাপার। তো আমি লিস্ট ভিউকে আগে ক্লিয়ার করে নিলাম, লিস্ট অফ এমপ্লয়িজ নামে একটা এমপ্লয়িজ লিস্ট নিলাম, সেই এমপ্লয়িজ লিস্টে আমি পার্সিয়াল নেমটা পাঠিয়ে দিলাম যে এই পার্সিয়াল নেম আছে এমন এমপ্লয়িগুলোকে তুমি ডাটাবেস থেকে পাঠিয়ে দাও, গেট অল এমপ্লয়িজ উইথ দিস পার্সিয়াল নেম। সো আমি গেট অল এমপ্লয়িতে যাই আগে। এটা কি আমার বিএলএল ইউনিট, এখানে আমার কোনো লজিক্যাল বিজনেস পলিসি লজিক নাই। সো আমি সরাসরি এমপ্লয়ি গেটওয়ে থেকে গেট অল এমপ্লয়িকে কল দিলাম। এখানে কোয়ারিটা দেখেন, সিলেক্ট অল ফ্রম টেবিল এমপ্লয় ইনফো। যদি আমি এটা কেন করছি, দুইটা ভাগে ভাগ করছি কোয়ারিটাকে, জাস্ট কনকর্ডিনেট করে দিছি কোয়ারি। কেন করছি, যদি আমি ফাঁকা পাঠাই তাহলে সে কি করবে, যদি পার্ট নেম ফাঁকা পাঠাই তাহলে সে আমাকে সব এমপ্লয় পাঠাই দিবে। আমি এই লজিকের জন্য আসলে এখানে একটু কাজ করছি যে যদি আমি পার্ট নেম ফাঁকা পাঠাই তাহলে আমাকে সব এমপ্লয় পাঠাই দিবে, যদি ফাঁকা না পাঠাই তাহলে সে এইটু কোয়ারি আমার এই কোয়ারির সাথে অ্যাড করে দিবে, কনকর্ডিনেট করবে। কীভাবে দেখেন, প্রথমে কোয়ারি লিখছি সিলেক্ট অল ফ্রম টেবিল এমপ্লয় ইনফো, যদি পার্ট নেম ফাঁকা না হয়, দ্যাট মিন এমটি না হয়, তাহলে সে কোয়ারির সাথে কনকর্ডিনেট করতেছে কতটুকু, এটুকু ফায়ার নেম লাইক, লাইকের কোয়ারিটা আপনি জানেন, লাইকে আমি পার্ট অফ নেমটা পাঠিয়ে দিছি, তার মানে এটা যেখানে যেখানে ম্যাচিং পাবে সেগুলো সে পাঠিয়ে দিবে। তারপরে আমি লাস্ট অফ অল কী করতেছি, অর্ডার বাই নেম, এটা কি সবার ক্ষেত্রেই কমন হবে যে এমপ্লয় যেগুলো পাঠাবে সেগুলো সে নেম দ্বারা অর্ডার বাই করে দিচ্ছে। লাস্ট অফ অল আমি কোয়ারিটা এক্সিকিউট করে এই এমপ্লয় অবজেক্টটা লোড করে পাঠিয়ে দিচ্ছি, এমপ্লয়িজগুলো অ্যাড করতেছি একটার পর একটা, লোড করতেছি অ্যাড করতেছি। দেন লিস্টটা আমি কোথায় চলে যাচ্ছে, যেখান থেকে কল করছি ঠিক সেখানে, আমরা ছিলাম লোড লিস্ট ভিউতে, তাই তো? ঠিক এখানে আমার সব এমপ্লয় চলে আসলো যেগুলা ম্যাচিং হয়েছে। তারপরে আমি চেক করে দেখলাম যে এমপ্লয়ি যে লিস্টটা সেটা জিরো কিনা, জিরো থেকে বড় কিনা, দ্যাট মিনস আমার এমপ্লয়ি পপুলেটেড কিনা। যদি পপুলেটেড হয় আমি প্রথমে সিরিয়াল নাম্বার নামে একটা ভ্যালু নিলাম, আমার বাম পাশে লিস্ট ভিউতে বাম পাশে সিরিয়াল নাম্বার আছে না, 1 2 3 4 5 6, ওইটা আসলে আমি নিজে এখান থেকে ম্যানেজ করতেছি। সিরিয়াল নাম্বার প্রথমে 1 নিলাম, নেওয়ার পরে ফরেস্ট লুপের ভিতরে আমি এমপ্লয়িগুলোকে এক্সট্র্যাক্ট করতেছি একটার পর একটা। প্রথমে আমি একটা লিস্ট ভিউ আইটেম তৈরি করলাম, অ্যান আইটেম নিউ লিস্ট ভিউ আইটেম, প্রথমে লিস্ট ভিউ আইটেমের প্রথম আইটেমটা আমি বলে দিলাম সিরিয়াল নাম্বার। তারপরে আমি অ্যান আইটেম ডট ট্যাগ, ট্যাগ মূলত যেটা করে সেটা হচ্ছে প্রতিটা আইটেমের সাথে আপনি একটা অবজেক্ট ট্যাগ করে রাখতে পারবেন। মনে আছে কিনা আপনাদের, আমি বলছিলাম যে লিস্ট ভিউতে জাস্ট কী ছিল, নেম এবং ইমেইল, আমি যখন ক্লিক করে লাইট ক্লিক করে এডিট করতেছি সে টোটাল অবজেক্টটা নিয়ে চলে আসতেছে। তার মানে কি, আমি ওই আইটেমের সাথে একটা অবজেক্ট ট্যাগ করে রাখছি যেই অবজেক্টটা আমি তাকে এখন দিচ্ছি। না বুঝতে পারলে আমাকে বলেন, আমি আরও ক্লিয়ার করে দিব। আচ্ছা আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি, আমার এখন কোনটা আছে, এমপ্লয়ি প্রথম এমপ্লয়ি, লিস্টের প্রথম এমপ্লয়িটা আছে, প্রথম ফরেস্ট লুপ প্রথম এমপ্লয়িটা নিলাম। এখন প্রথম এমপ্লয়ি যত ইনফরমেশন, সব ইনফরমেশনগুলো আমি লিস্ট ভিউর প্রথম আইটেমে রাখতেছি। প্রথম আইটেমে রাখার সময় আমি প্রথমে কী দিলাম, সিরিয়াল নাম্বার, মানে কি 1 এখন আছে, অ্যান আইটেম ডট ট্যাগ, আমি এমপ্লয়িটাকে আগে ওই আইটেমের সাথে ট্যাগ করে দিলাম, প্রথম আইটেমের সাথে আমি ট্যাগ করে, মানে কি এটা ব্যাকগ্রাউন্ডে থাকবে, এটা কিন্তু দেখাবে না, ব্যাকগ্রাউন্ডে থাকতেছে, ওই আইটেমের ব্যাকগ্রাউন্ডে থাকতেছে। দেন আমি আইটেমে সাব আইটেম একটার পর একটা অ্যাড করে দিচ্ছি, কার, অ্যান আইটেম ডট সাইডের সাব আইটেম অ্যাড এমপ্লয়ি ডট নেম, তার মানে কি পরে নেম দেখাচ্ছে, প্রথমে সিরিয়াল নাম্বার 1, তারপর নেমটা চলে আসলো, অ্যান আইটেম ডট সাব আইটেমস ডট অ্যাড এমপ্লয় ডট ইমেল, তার মানে কি তার ঠিক পরে ইমেলটা চলে আসলো। দেন রেজাল্ট লিস্ট ভিউ ডট আইটেমস, আমার যে লিস্ট ভিউ সেটার নাম হচ্ছে রেজাল্ট লিস্ট ভিউ ডট আইটেমস, আমি আইটেমে কী করলাম, অ্যান আইটেমটা অ্যাড করে দিলাম, তার মানে কি প্রথমে আইটেমটা এখন দেখাচ্ছে কি 1 নেম ইমেল, আর ট্যাগ করা তো আছে ওই আইটেমের সাথে এখন এমপ্লয়ি, যেই এমপ্লয়িটা আমি এখন দিলাম।
তারপর আমি কি করতেছি সিরিয়াল নাম্বার এক এক করে বাড়াচ্ছি, ঠিক একইভাবে সে আইটেমগুলো অ্যাড অ্যাড করে দিচ্ছে, যতগুলো রো আছে ততগুলো রো আমার এখন লিস্ট ভিউতে পপুলেট হয়ে গেল। এটুক তো বুঝছেন লিস্ট ভিউ আমার পপুলেটেড। এখন কি করতে পারতেছি আমি রাইট ক্লিক করে এডিট করতে পারতেছি, ডিলিট করতে পারতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে প্রতিটা এমপ্লয় অবজেক্ট আলাদা আলাদা এক একটা অবজেক্ট, তাই না? প্রতিটা এমপ্লয় তো আলাদা আলাদা একটা অবজেক্ট। আমি যদি ওই অবজেক্টটা রেখে দিই, যেমন একটা এমপ্লয়ের নেম আছে, ইমেল আছে, ডেজিগনেশনও আছে, আমি তো ডেজিগনেশন দেখাচ্ছি না লিস্ট ভিউতে। এখন আমি যদি রাইট ক্লিক করে এডিট করি, আমার তো ডেজিগনেশন নিয়ে যেতে হবে। আমি কীভাবে তখন ডেজিগনেশন নিয়ে যাবো যদি আমি অবজেক্টটা না পাই? তো এটা এমনভাবেও সম্ভব যে যেহেতু আমরা জানি ইমেল হচ্ছে ইউনিক, সো ইমেল দিয়ে আবার সার্চ করলাম, আমার ডাটাবেজ একটা হিট করা লাগতেছে আমার, তাই না? আমার ডাটাবেজে হিট করে আমার আবার ইমেল সহ এমপ্লয়টা নিয়ে আসতেছে যে গেট এমপ্লয় উইথ দিস ইমেল, এরকম বারবার করা লাগতেছে। যতবার আমার এডিট করবো ততবার আমার এটা করা লাগতেছে। আমি এইটা ধরেন এই পারফরমেন্সটুকু আমি ইনহ্যান্স করলাম আমার আমার ইসে অ্যাপ্লিকেশনে, যে এই পারফরমেন্সটুকু আমার ডাটাবেজে বারবার হিট করা মানে কি, ডাটাবেজে বারবার হিট করা মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন পারফরমেন্স কোনো না কোনো দিকে একটু স্লোয়ার হচ্ছে, তাই না? আমি জাস্ট একটা ট্যাগ করে রেখে দিলাম। ওকে, এখন এইটুক তো গেল। এখন আমরা কি করতে চাই, রাইট ক্লিক করব, এডিট আসবে, ডিলিট আসবে, এই অপশন দুইটা তো আসবে। সেটার জন্য যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে একটা টুল আছে, দেখবেন কনটেক্সট মেনু স্ট্রিপ, কনটেক্সট মেনু স্ট্রিপ টুল বক্সে পাবেন, টুল বক্সে পাবেন কনটেক্সট মেনু স্ট্রিপ, মেনুস অ্যান্ড টুলবারস এই অপশনে পাবেন কনটেক্সট মেনু স্ট্রিপ। আমি আর একটা কনটেক্সট মেনু স্ট্রিপ নিতে পারি, টেনে ছেড়ে দিলাম, কনটেক্সট মেনু স্ট্রিপ টু চলে আসলো। আমরা রাইট ক্লিক করে কি করি, মাইক্রোসফটের রিফ্রেশ, অ্যাড নিউ এগুলো করি না, সব কিছু কনটেক্সট মেনু স্ট্রিপ, এছাড়া কিছু না। কনটেক্সট মেনু স্ট্রিপ আনবেন, আপনি প্রথমে মেনুর নামগুলো বলে দিবেন, যেমন আমি ওখানে বলছিলাম এডিট ডিলিট, আপনি আপনার নিজের মেনু এইভাবে তৈরি করে নিতে পারেন। আচ্ছা, আমরা যেটা করছি সেটা দেখাই। এখানে আমি প্রথমে লিখছি এডিট, এডিটের আন্ডারে আপনি আরও অনেক মেনু লিখতে পারেন, সাব মেনু আমি লিখি নাই, দরকার নেই। ডিলিট আমি প্রপার্টি আপনাদের দেখানোর জন্য লিখছিলাম, প্রপার্টিটা আমি মুছে দিতে পারি। সো এডিট এবং ডিলিট আছে, তাই তো? এখন এডিটে যখন ক্লিক করবে তখন কি ঘটবে, একটা ইভেন্ট ফায়ার করবে। আপনি ডাবল ক্লিক করেন এডিটে, সরি, হ্যাঁ, এখানে যে এডিটের জন্য আমার টু লিস্টে মেনু আইটেম ক্লিক একটা ইভেন্ট আছে, এডিটের জন্য আছে, ডিলিটের জন্য আছে, সরি, এডিট টুলের মেনু স্ট্রিপ আইটেম ক্লিক ইভেন্ট। আমি যখন এডিটে ক্লিক করবো তখন এই কোড পোর্শনটুকু এক্সিকিউট হবে। তো আমি এখন আমার আইটেম পপুলেটেড আছে, আমি যে কোনো টেবিলেতে রাইট ক্লিক করলাম, এডিট অপশন আসলো, এডিটে ক্লিক করলাম, এই কোড পোর্শনটুকু ফায়ার হচ্ছে, এমপ্লয়ি সিলেক্টেড এমপ্লয়ি গেট সিলেক্টেড এমপ্লয়ি। গেট সিলেক্টেড এমপ্লয়ি মূলত কী করবে, আমি যেই এমপ্লয়িটাকে ক্লিক করছি, সিলেক্ট করছি, তার মানে কি লিস্ট ভিউতে যেটাকে সিলেক্ট করছি সেইটাকে সে পাঠিয়ে দিবে। এখানে আমি মেথডে যাই, সেই ইন্ডেক্স নিচ্ছে, সিলেক্টেড ইন্ডিসেস নামে একটা ব্যাপার আছে, কোন ইন্ডেক্সগুলো আমি সিলেক্ট করছি। লিস্ট ভিউতে ওটাও সম্ভব, আপনি একাধিক আইটেম সিলেক্ট করতে পারেন, কিন্তু আমাদের তো এখন দরকার নাই, আমরা একটা আইটেমই সিলেক্ট করতেছি, তাই না? সিলেক্টেড ইন্ডিসেস হচ্ছে একটা জাস্ট লিস্ট, এছাড়া কিছু না। আপনি লিস্ট কল্পনা করেন, এটা হচ্ছে আপনার লিস্ট ভিউ, এখানে প্রতিটা রো ধরলাম, এটা হচ্ছে জিরো, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এগুলো হচ্ছে কিদার ইন্ডেক্স, না লিস্ট ভিউ আইটেমের ইন্ডেক্স। আপনি এখন সিলেক্ট করছেন দুই, যদি দুই সিলেক্ট করে থাকেন, সিলেক্টেড ইন্ডিসেস ইজ এ প্রপার্টি, সিলেক্টেড ইন্ডিসেস এটা হচ্ছে লিস্ট ভিউয়ের ইন্ডিসেস, এটা হচ্ছে লিস্ট ভিউয়ের একটা প্রপার্টি, এই রেজাল্ট লিস্ট ভিউয়ের একটা প্রপার্টি। সো আপনি যদি এখন দুই সিলেক্ট করেন, তার প্রথমে সে দুই নিয়ে বসে থাকবে, যা সিলেক্টেড আইটেমগুলোর ইন্ডেক্সটা সে নিয়ে বসে থাকবে, এছাড়া কিছু। আপনি যদি এখন দুই আর তিন সিলেক্ট করেন, আপনি যে দুই আর তিন পাবেন এখানে। আমি যদি একটা আইটেমই চাচ্ছি, সে আইটেম সিলেক্টেড ইন্ডেক্সের জিরো পজিশনে আছে, জিরো পজিশনে, তো আমি ওখানে তাই লিখছি যে ইন্ডেক্স, কোন ইন্ডেক্সটা সিলেক্টেড আছে, ইন্ডেক্স সিলেক্টেড ইন্ডেক্সের জিরো। আমি ইন্ডেক্সটা পেয়ে গেলাম, কোনটা সিলেক্টেড আছে
সেই ইনডেক্স অনুযায়ী আমি লিস্ট ভিউ আইটেম থেকে ওই আইটেমটা পিক করলাম রেজাল্ট লিস্ট ভিউ ডট আইটেমস ইনডেক্সটা বলে দিলে কি আমাকে ওই একটা সিঙ্গেল আইটেম দিবে না যেটা সিলেক্টেড আছে লিস্ট ভিউ আইটেম যখন আমি পেয়ে যাব ওই আইটেমে যে ট্যাগ করছিলাম কেন করছিলাম আমার এমপ্লয়িটা লাগবে বলে তো ট্যাগ করছিলাম আমি রিটার্ন এমপ্লয়ি টাইপে তাকে কাস্ট করে দিয়ে বললাম যে আইটেম ডট ট্যাগ মানে অবজেক্টটা পাঠাই দাও আমি সিলেক্টেড অবজেক্টটা পেয়ে গেলাম এখন আমি গেট সিলেক্টেড এমপ্লয়ি পেয়ে গেলাম এখন কি এডিটের জন্য আমাকে কি করতে হয় বলেন আমরা এডিটে কি করি পরে ইভেন্টটা ফিক্সড আছে এডিটে যখন আমি এমপ্লয়িটা পেয়ে গেলাম এই এমপ্লয়িটা আমি পাঠাবো কাকে এডিট করার জন্য এমপ্লয়ি ইউআই কে পাঠাবো না এমপ্লয়ি ইউআই কেই পাঠাবো সরি সরি আমি একটু আসি এডিট টুল স্ট্রিপ যখন এডিট করতেছি হ্যাঁ যখন দেখতে পাচ্ছি তখন তো লিস্ট ভিতরে চলে যাচ্ছে নাকি এডিটে পরে যাচ্ছে সরি লিস্ট ভিউতে আমার তো আছে হুম যখন আমি এডিট ক্লিক করতেছি হুম ও তো টেক্সট বক্স দেখাবে হুম তখন ওই মুহূর্তে কি ও কি লিস্ট ভিউতে আছে লিস্ট ভিউ তো থাকবেই যদি এডিট যখন আমরা সেই করি আপডেট করি তখন তার থাকে না আচ্ছা আমি একটু আসি আপনি কি বলতে যাচ্ছেন আমি একটু দেখি ফাইনাল এডি আসলাম কে দিয়ে সার্চ দিলাম একটা সিলেক্ট একটা আইটেম আছে সিলেক্ট করলাম সিলেক্টেড ইনডেক্সে কত আছে এখন জিরো আছে যাই থাকুক না কেন আমি এটা সিলেক্ট করলাম রাইট ক্লিক করলাম আচ্ছা এডিটে আমি একটা ই ধরি ব্রেক পয়েন্ট ধরি সো রাইট ক্লিক করলাম এডিট করলাম সে এখন এডিট ফায়ার করতেছে তাই না সে গেট সিলেক্টেড এমপ্লয়ি কি পাঠাবে আমার প্রথমে যেটা আছে সেটা